সম্মানিত বন্ধুগণ আসসালামু আলাইকুম দূরে কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন আর যে আপন জীবনে গল্পের নয়শো পাঁচতম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি বন্ধুগণ আজ আমি আপনাকে শোনাব বন্দনগরী চট্টগ্রামের ছেলে মোহাম্মদ শাওনের জীবনের হৃদয় কাঁপানো চরম প্রতারণামূলক এক বাস্তব জীবন কাহিনী বন্ধুগণ আজকের গল্পের টাইটেল যে তিন সন্তানকে রেখে করেন শ্বশুরকে বিয়ে জীবনের গল্পের অনুষ্ঠানে অনেক মানুষের গল্প শুনেছি বা আপনাদেরকে নয়শ পাঁচতম গল্প প্রচার করতে যাচ্ছি এ অভিজ্ঞতা থেকে জাস্ট ছোট্ট একটা কথা বলি আমার কাছে কেন জানি মনে হয় যে এই দুনিয়ার যে মানুষগুলো মন যত ভালো মন যত পরিষ্কার যে মানুষগুলো উদার মনের অধিকারী হয়ে থাকে সেই মানুষগুলোই বাস্তবে দুনিয়াতে সবচেয়ে বেশি প্রতারিত হচ্ছে আপনি অন্যকে যতটুকু ভালোবাসা দেখাবেন সেই মানুষটা তার বিপরীতে আপনি কি ঠিক ততটুকুই আঘাত করবে আমার কাছে কেন জানি মনে হয় বাস্তবে দুনিয়াটা স্বার্থের একটা নীলা খেলা এখানে কেউ না এ দুনিয়াতে আপন বলতে কেউই না হয়তো একশোর ভিতরে একজন কি দুজন হতে পারে যারা হৃদয় দিয়ে চেয়ে থাকে আর তা না হলে বেশিরভাগ মানুষগুলোই কে কাকে মেরে খেতে পারবে কে কাকে মেরে উপরে উঠতে পারবে শুধু এই ধান প্রতিনিয়ত করতে থাকে বন্ধুগণ আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত চট্টগ্রামের ভাই প্রবাসী শাওনের জীবনের বাস্তব গল্পটা আমার মুখ থেকে শুনবেন এবং গল্প শেষে শাওনকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন ধন্যবাদ সবাইকে সম্মানিত বন্ধুগণ আসসালামু আলাইকুম আমার মোহাম্মদ শাওন আমার বাড়ি বন্ধনগরী চট্টগ্রাম বন্ধুগণ আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি আমার পরিবারে আমি আছি আমার বাবা আছে মা আছে তাছাড়া রয়েছে আমার ছোট তিনটা বোন সহ আমার অসুস্থ দাদিমণি চট্টগ্রাম শহর থেকে অনেক দূরে কোনো এক ছোট্ট গ্রামে আমাদের পরিবারটা এক নিম্নবিত্ত পরিবার শুধু নিম্নবিত্ত পরিবার বললে ভুল হবে ঠিক এমন একটা পরিবার যে পরিবারে তিনবেলা খাবার জোটাতে খুব কষ্ট হয়ে যায় আমার বাবা পেশায় একজন কৃষক আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমাদের নিজস্ব কোনো জায়গায় সম্পত্তি নেই আমার বাবা অন্যের জমিতে ফসল ফলিয়ে খুব কষ্ট করে জীবিকা অর্জন করছে এরকম করে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে আমার পড়াশোনার কোনো সৌভাগ্য হয়নি আমি পড়াশোনা করতে পারিনি বড়জন নিজের নামটা কোনো মতে লিখতে পারি অতটুকুই আর আমি দেখতেও অনেকটা সুন্দর না আমার সামনের দাঁতগুলো অনেক ওছা এবং বিশ্রী ছিল যার জন্য আমাকে অনেকেই বলতো আমি আমার বাবা মায়ের সন্তান না আমার বাবা এবং মা দুজনে অনেক বেশি সুন্দরী ছিল আমার বাবা মা দুজনে অনেক সুন্দর বিশেষ করে আমার মা এতটাই সুন্দরী যে মনে হয় আমার মাকে এখনও বিয়ে দেওয়া যাবে রূপে গুণে আমার মা একজন গুণান্বিত মহিলা আমাদের অত্র এলাকাতে এবং আমার বাবাও দেখতে শুধু অনেক ভালো কিন্তু ছোটোবেলা থেকে বাবার মাঝে একটা সমস্যা দেখে আসছি চব্বিশটা ঘন্টা আমার বাবার শুধু পেট ব্যথা থাকতো আমার বাবা তেমন কোনো কাজ করতে পারতো না মাঠে কাজ করতে গেলেই আমার বাবা বেশিক্ষণ কাজ না করেই রোদ উঠলে আমার বাবা বাড়ি চলে আসতো এবং পেটের ব্যথার জন্য ওষুধ কেনার সমর্থ আমার বাবার ছিল না যার জন্য বেশিরভাগ সময় কাপড় দোয়ারই সোডা এসব খেয়ে আমার বাবা বেঁচে থাকতো খুব কষ্টে আমার বাবার দিনগুলো কাটতো এখনও বাবার সেই পুরনো দিনগুলোর কথা মনে হলে চোখের পানি ধরে রাখতে পারি না পেটের ব্যথায় বাঁকা হয়ে যেত কিন্তু ডাক্তারের কাছে যাওয়ার মতো টাকা আমার বাবার পকেটে ছিল না খুবই দুঃখ কষ্ট আর যন্ত্রণার মাঝে আমার শৈশবের দিনগুলো আস্তে আস্তে করে কাটতে থাকে আমার বয়স যখন প্রায় সতেরো থেকে আঠারোর কাছাকাছি তখন আমার ছোট বোনগুলো আস্তে আস্তে করে বড় হচ্ছিল আমার বাবা তখন একেবারে মাটিতে লুটে পড়ছে আমার বাবার তেমন কোনো কাজকাম হচ্ছিল না আর আমাদের এলাকাটা সমুদ্র গেসে কোনো একটা এলাকা যেখানে আসলে তিনবার কোনো ফসল হয় না ফসল হয় একবার এবং একবারে ফসলেই আমাদের সারা বছর চলতে হয় তো দেখা যায় খুব বেশি একটা কৃষিকাজও থাকে না কৃষিকাজও থাক না এবং আমাদের এলাকাটা এমনই নিম্নবিত্ত এলাকা যে সেটার আশেপাশে তেমন কোনো বড় রাস্তাঘাট নাই মিল কারখানা নাই যে কোথাও কাজ করা যাবে এরকম করে আমি দেখলাম যে আমার বোনগুলো আমার মা বাবা ওই সময় আমার দাদি মারা যায় আমার দাদি মারা যায় বাট আমার বাবা আমার দুজনেই মানে আমার মা আমার বাবা বিশেষ করে এতটাই অসুস্থ ছিল যে আমার পক্ষে আর কোনো কিছু করা সম্ভব ছিল না দিন যত সামনের দিকে যাচ্ছে আমার কষ্টের মাত্রাটা ঠিক ততটাই বাড়তেছে চিন্তা করলাম যে কি করা যায় কিভাবে এ থেকে রক্ষা পাওয়া যায় ভালো কোনো মিল নাই কারখানা নাই প্রতিষ্ঠান নাই যেখানে চাকরি করে পরিবারের মুখে দুমুটো ভাত তুলে দিতে পারবো মাঠে গাঁঠে বব করে ঘুরে ঘুরে শুধু কাজের সন্ধান করে যাচ্ছে কোথায় কাজ পাওয়া যায় এরকম করতে করতে একজন সোলেমান শেখ বলতে আমাদের এলাকার খুবই নাম করা একজন ব্যক্তি এবং তিনার অনেক বেশি জায়গা সম্পত্তি তিনার গরুর ফার্ম আছে এবং মুরগির ফার্ম আছে এবং তিনি যথেষ্ট পরিমাণের নাম করা একজন ব্যক্তি তিনি হস করে আসছে একজন হাজি সাহেব বটে একজন ওনার কাছে দুঃখ করে বললাম ওনাকে এমনি আমি আমার জ্যাঠা বলে ডাকি তাই আমি বললাম যে জ্যাঠা কোনো কাজ তো পাই না এখানে সেখানে বিভিন্ন জায়গায় কাজ করতেছি আমার বাবাও কাজ করতে পারে না বাবার পেটের ব্যথা পেটের ব্যথার জন্য বাবার সময় নত হয়ে থাকে কোনো কিছু করতে পারতেছে না এবং আমার বোনগুলোও বড় হচ্ছে আসলে কি করব বুঝতে পারতেছি না তখন তিনি আমাকে বলল যে শাওন একটা কাজ কর এলাকাতে যেহেতু তেমন কোনো কাজ পাওয়া যায় না আমার দুইটা আলের গরু আছে আলের গরু বলতে দুধ দেওয়া গরু সরি দুইটা দুধ দেওয়া গরু আছে তা এই দুইটা গরুর দুধ আমি খাই এবং আমার আত্মীয় স্বজন বিভিন্ন জায়গায় আমি পাঠাই ওনার বউ মারা গেছে তো ওনার মেয়ে আছে ছেলে আছে বাট তারা বিদেশে থাকে দেশে থাকে না দেশে তিনি একাই থাকে তো সন্তানের সাথে ওনার ভালো কোনো সম্পর্ক নাই সন্তানরা ওনার খোঁজ খবর নেয় না উনিও সন্তানদের খোঁজ খবর নেয় না ওরা ওদের মতো করে বিদেশে চলে গেছে তো তিনি আমাকে কেবল আমার তো তিন কোলে কেউ নেই দুইটা গরু আছে এই গরুগুলারে আমি লালন পালন করি যেটা কাজ কর আমার এই দুইটা গরুরে তুই মাঠে ঘাটে চড়া এবং ঘাস টাস খাওয়া গরুগুলো দুধ দেয় আমার দুধ খায় শান্তি লাগে আমি তোকে মাস শেষে একটা বেতন দিব তখন আমি চিন্তা করলাম যেখানে দিঘি নাই সেখানে পুষ্ক নেই তো দিঘি আমি তো কোনো কাজ পাই না কোনো কাজের সন্ধানও করতে পারি না খুবই খারাপ সময় আমার কাটতেছে এই অবস্থার ভিতরে যদি আমাকে সোলেমান শেখ অন্তত এই কাজটা দেয় উনি আমাকে মাস্টি একটা বেতনে রাখে তাহলে তো আমাকে আর প্রতিদিন কাজের সন্ধানে বের হতে হবে না এই বাড়ি ও বাড়ি এ পাড়া ও পাড়া ঘুরে ঘুরে মাঠে ঘাটে আমাকে কাজ খুঁজতে হবে না ওনার একটা যদিও বেতন কম হয়ে থাকে তারপরেও অন্তত একটা নিশ্চিত চাকরি আমার আছে যেখান থেকে মাস শেষে আমি কয়েকটা বেতন পাবো এরকম চিন্তাভাবনা করে আমি তখন সোলেমান শেখের বাড়িতে দিন চুক্তি কাছে ঢুকে গেলাম ওনার গরু দেখাশোনা করি আবার ভিতরে গরুর ফার্ম আছে ওইটা দেখাশোনা করি আবার মুরগি আছে কিছু ওগুলোকে দেখাশোনা করি সব কিছু মিলিয়ে আমি তখন ওই সোলেমান শেখের বাড়ির একজন কাজ করার লোক হয়ে গেলাম মানে মাসিক একজন লোক হয়ে গেলাম কাজ করতেছি সময়গুলোও ভালো করতেছে তিনি আমাকে অনেক ভালো করে দেখে মাসটা না ফিরতে আমাকে বেতন দিয়ে দেয় এমন করতে করতে সুলেমান শেখের বাড়িতে আমার সময়গুলো অতি ভালোই কাটতেছে ছোটো বোনগুলোকে আস্তে আস্তে বিয়ে দেওয়ার পরিকল্পনা করতেছে কোথায় বিয়ে দেওয়া যায় এবং আমার একদম ছোট যে বোনটা ওইটা মোটামুটি অনেকটাই বড় হয়ে গেছে যদিও বয়স কম কিন্তু ওঁচে লম্বায় খুব সুন্দর হয়ে গেছে আমার ইচ্ছা যে বড় বোনটাকে আগে বিয়ে দিয়ে দিব কিছু টাকাও তখন জমা ছিলাম এরকম করে সময়গুলো কাটতে কাটতে একদিন বৃষ্টি আসলো মানে সকালবেলা বৃষ্টি হলো ভাবলাম ওই দিন গরু নিয়ে বের হবো না কিন্তু দেখা গেল প্রায় সকাল দশটার দিকে বৃষ্টি ভেঙে খুব সুন্দর রোদ উঠছে রোদ ওঠার পরে সোলেমান শেখ আমারে বললো যে শাওন একটা কাজ কর রোদ উঠছে তো এখন ফ্রেশ ঘাস মানে বৃষ্টির পানিতে ময়লা ধুয়ে ঘাসগুলো ফ্রেশ হয়ে গেছে একটু ঘাটের দিকে নিয়ে যা হাটের দিকে নিয়ে যা গরুগুলোর একটু ঘাস খাওয়াই মাঠের দিকে নিয়ে যা এটা বলার পরে আমি তখনই দুইটা নিয়ে আস্তে আস্তে মাঠের দিকে যাচ্ছি তা আমি ভাবলাম যে সকালবেলা যেহেতু ধরেন বৃষ্টি হয়েছে গরু নিয়ে বেরোবো না তারপরও যখন বৃষ্টি ভেঙে রোদ উঠলো গরু নিয়ে তা মেন রাস্তার পাশে আমি তখন গরুগুলাকে বাঁধলাম বাছুর সহ দুইটা গরু নিয়ে বাছুর আছে বাছুর সহ গরুগুলার বাঁধলাম বাঁধার পরে আমার ভাই জন্মের খিদা লাগছে এত পরিমাণের খিদা লাগছে যে আমি পেটের খিদায় মনে হয় যেন মরে যাব। মানে খাবারের জন্য মরে যাব এমন একটা অবস্থা হয়ে গেছে চিন্তা করলাম খাবার কোথায় পাবো ভাবলাম একটা কাজ করি এখন তো সুলেমান শেখের বাড়িতে গেলে হিত তো আমার করবে গালাগালি করবে যে তুই গরু রেখে চলে আসলে কেন আমার বাড়িতে খাইতে গরু কার খা কার ফসল নষ্ট করে না কি করে কোনো ঠিক আছে উনি আমাকে বকাবদ্ধ করবে কারণ গরু তো আমরা ছাড়ে দিয়ে রাখি গরুকে তো বাইদে রাখি না গরু ছাড়া দিয়ে রাখি পরে ভাবলাম যে মানে আধা ঘন্টার মধ্যে দৌড়িয়া বাড়িতে যাইয়া কয়টা পান্তা ভাত কাঁচামরিচ দিয়া পেঁয়াজ দিয়ে খাইয়া মনে আইসা গরুগুলোই দেখবো আধা ঘন্টা লাগবে বেশিক্ষণ লাগবো না তো চিন্তা করলাম যে কি আর করা যায় মাঠেও কোনো লোক নাই যে কারে বুলে যাব। আল্লাহর ওপরে ছেড়ে দিয়া আমি তখন বাড়ির দিয়ে গেছি দৌড়ে একদম দৌড়ে বাড়ি বাড়ি দিয়ে গেলাম হালে লাঠি হাতে দৌড়ে বাড়িতে যাওয়ার পরে দেখলাম যে মা ওঠানে মারে করলাম যে মা আমি তো মাঠে সলোমান শেখের গরু সাইরে আসছি আমার তাড়াতাড়ি করা ভাত দাও মাও তখন করলো আমাকে এক থালা পান্তা ভাত সাথে একটা কাঁচামরিচ আরেকটা পেঁয়াজ দিল আমি ওই বারান্দার মধ্যে বসে ধরেন কাঁচামরিচ পেঁয়াজ দিয়া ভাত খাইতে আসে বাবা ঘরের ভিতরে চিল আসে প্যাডের ব্যথায় চিললাইতে আসে মা আমার বলে দেখটা কেমনে চিল্লায় খেকটা কেমনে চিল্লায় আমি কোনো মতে মনে হয় দশ থেকে পনেরো মিনিটের মধ্যে ভাতগুলোকে চাবাই নেয় চাবাইলে তো সময় লাগবে একদম গরুদ গরুদ করে গিলে গিলা খাইয়া তখন প্লেটটার প্লেটটা আমি হাতও দুই নেই দৌড় দিছি মাঠের দিকে কিন্তু দিকে দৌড়িয়া মাঠে যাওয়ার পর আমি দেখতে পাই যে আমার গরুগুলা মাঠে আর নাই ভাবলাম হয়তো রাস্তার ওই পাশে চলে গেছে আমি তখন রাস্তার ওই পাশে খুঁজতে শুরু করি রাস্তার ওই পাশে গিয়েও দেখি রাস্তার ওই পাশেও গরুগুলা নাই আরে ভাবলাম এই গরুগুলা গেল কই এদিকে ওইদিকে বিভিন্ন দিকে আমি তখন পাগলের মতো গরু খুঁজতেছি কিন্তু কোথাও গরু না, অনেক হাঁটাহাঁটি করার পরে কয়টা লোকের দেখলাম মাঠের কোনার ভিতরে ঘাস কাটতেছে ওদেরকে জিজ্ঞেস করলাম যে ভাইরে আমার দুইটা গরু বাচ্চা সহ দেখছিলেন দেখি নাই কিন্তু অনেক ট্রাক তো যাতায়াত করে না কোনো ট্রাকে উঠে কে নিয়ে গেছে এটা বলার পর আমার তখন কলিজার মধ্যে একটা কামড় দেওয়ার শেয়ার লাইটি কি বলে যদি ট্রাকে করে আমার গরু নিয়েই চলে যায় তাহলে তো সুলেমান শেখ আমার জিন্দা মাইয়া ফেলাইব এবং আমার বিটা বাড়ি সব বিক্রি করলে দুটা গরুর টাকা হইব না এবং এত ওনার জাস্ত্রী দুটা গরু বড় বড় আমি তখন গরু খুঁজতে শুরু করলাম খুঁজতে 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 দুপুর গরিয়ে বিকেল হয়ে গেল তাই গরুকে তো আবার হ্যান খাওয়াইতে হবে মানে ভাতের মার খাওয়াতে হবে এজন্য চলে মানুষ এক দুপুরবেলা ঘুরতেছে কিরে আমি আসি না কেন আমি আসি না তিনি তখন মাঠের দিকে আসতে শুরু করলো যে আমি আসি না কেন গরু নিয়ে যাই না কেন কারণ দুপুরবেলা গরু খাওয়াইতে হবে উনি এবার আশায় দেখতেছে যে আমি নাকি আমারে খুঁজতেছে খুঁজতেছে আমার অনেক দূরে আমি গরু খুঁজতেছি ওইখানে আমার দেখছি দেখে ডাক দিছে জোরে ডাক দেওয়ার পর আমি তখন আস্তে আস্তে আসলাম হাতে লাঠি বলি কী রে গরু কই আমি বললাম যেটা কি বলবো গরু তো আমি এখানে সাইডের দিয়ে রাখছিলাম আমার পেটে কটু ভোগ লাগছিলো ভাবলাম দুই মিনিট ভাত খেয়ে আই দুই মিনিট ভাত খাওয়ার জন্য বাড়ি দিয়ে গেলাম আসার পরে আর গরুগুলো আর দেখতেছি না উনি আমার বল আরও অজাত বলে কি তুই কি কী বলস গরু কই রেখে গেছো স্যাম বলি এখানে রেখে গিয়েছে উনি আমার বলে এই রাস্তা দিয়ে ট্রাক চলে মাটি কাটা ট্রাক যায় কয়েকদিন আগেও দুইটা ছাগল চুরি হয়েছে এই মাঠ থেকে নিয়ে গেছে তুই গরুগুলার আগে কেমনি গেলি এগুলো তো বান্দা গরু না সারা গরুর যে কেউ ধরতে পারে আমি তখন বললাম সেটা আমি তো ভুল করে ফেলছি এখন আমি করব উনি আমার বলো খোঁজ গরু খোঁজ এবার আমি গরু খুঁজতে শুরু করলাম উনিও সাথে খুঁজতেছে ওনার বাড়ির ভিতরে আরও দুজন কাজের লোক আছে তারাও তখন আসছে তারাও খুঁজতেছে এই পাড়া ও পাড়া এদিকে ওইদিকে বিভিন্ন দিকে গরুরে খোঁজাখুঁজি করে কোথাও গরুর কোনো সন্তান পাওয়া গেল না গরুর সন্ধান পাই নাই গরুর সন্ধান না পাওয়ার পরে এই তখন দুপুর পানি সারাটা রাত আমি তখন এই সারাটা রাতও এই বাড়ি ওই বাড়ি কোনো বাড়ির ভিতরে চলে গেল কি না এরকমত যেহেতু ছাড়া গরু কারো বাড়ির ভিতরে ঢুকে যেতে পারে এই জন্য এই বাড়ি ওই বাড়ি বিভিন্ন বাড়ির মধ্যে আমি পাগলা কুত্তার মতো ঘুরে বেড়াচ্ছি শুধু গরু খুঁজতেছি বিভিন্ন মানুষের ঘুম থাকা ঘুম থেকে জাগিয়ে গরুর কথা বলেছি এদিকে একটা গরু আসছে কিনা গরু দেখছেন কিনা সবাই বলে যে না আমরা তো কোনো গরুটারু দেখি নাই আমাদের এদিকে কোনো গরু আসা নাই সকালে সূর্য উঠে যায় ফজরে আজানের পরে সূর্য উঠে আমি তখনও গরু খুঁজে পাই না তখন বাড়িতে যাই সলমান শেখের বাড়িতে যাই তিনি আমার বলে দেখ আজকে বিকাল পাঁচটার ভিতরে তুই গরু বাইর করে আইনা দিবি পাঁচটার পর যদি গরু বাইর করে আইনা না দেস তাইলে পাঁচটার পরে তোর নামে দরবার ডাকা হবে দরবার ডাকা হবে এবং দরবারের আমাদের মাতবর যেটা রায় দেয় সেটাই রায় হবে আমি তখন বললাম কাকা আমি তো আর ইচ্ছা করে গরু সাইরে দিই নেই উনি আমার বলে সাইরে দিসস না গরু তুই বিক্রি করে দিসস না কোনো চোরের সাথে সলা পরামর্শ করে গরু তুই ট্রাকে উঠে দিসস এই কথা আমি কেমনে জানি আমি তখন বললাম কাকা এই কথা যেটা আপনি এই কথা কেমনে বলেন আমি আপনার বাড়িতে আজকে এত মাস ধরে কাজ করি আমি গরিব হইতে পারি কিন্তু আমি চোর না উনি আমার বলে তুই চোর না ফির সাহেব এটা দরবারের লোকজনরা এ বলবে কারণ দুইটা গরু এত সহজ কথা না যা খোঁজ বাড়িতে এসে তখন কান্নায় ঢুলে পড়লাম যে মাগো ও মা গরু তো খুঁজে পাই না আমার মা আমার তিনটা বোন তখন আমার মাথার মধ্যে পানি ঢালতেছে গরু না পাইলে তো আমাদের অস্তিত্ব থাকবে না মাথার মধ্যে পানি ঢালতেছে মামারে বলে কই খুঁজছো স্যাম বলি মাগো অনেক খোঁজাখুজি আমার বোনগুলো তখন বোরকা গায়ে দিয়া বিভিন্ন গ্রামে গ্রামে গরু খুঁজতে বাইরে গেছে বিকাল ঘুরিয়ে সন্ধ্যা হয়ে গেল গরুর সন্ধান আসলো না রাত আটটার দিকে তখন সুলেমান শেখের বাড়ি থেকে আমাকে তখন মাতবার পাঠাইলো মাতবারে আমার ডাইকা পাঠাইলো যে আপনি সাউন্ডে আসতে বলেন দরবারে আমি তখন দরবারে রওনা দিলাম সাথে আমার মা রওনা দিছে আমার ছোটো বোনগুলো আমি তখন মারে আর ছোটো বোনকে বললাম তোমরা যাইও না তোমরা যাইও না মা বলে কেন আমি বললাম যে যাইও না তোমরা যাইও না পরে মা আর ছোটো বোনকে তখন নিলাম না আমি তখন একাই দরবারের দিকে হাঁটতে শুরু করলাম ওদেরকে না নেওয়ার কারণ হচ্ছে সুলেমান শেখ মানুষ হিসেবে খুব ভালো না এমনও হতে পারে যে আমারও হয়তো দরবারের ভিতরে মারতেও পারে আমার ছোট বোনের সামনে আমার মায়ের সামনে যদি আমার জুতা দিয়ে পিটায় তাহলে তো আমার মান মনে লাগবো এই ভয়ে ছোটো বোনের মাকে না নিয়ে আমি তখন একাই সোলেমান শেখের বাড়ির দিকে গেলাম বাড়ির দিকে যাওয়ার পরে দেখি রে ভাই উঠানে বলতেই উঠানের মধ্যে উঠান উঠানবর্তি মানুষ উঠান উঠানবর্তি মানুষ এবং সবাই এই একটাই কথাবার্তা বলতেছে গরু কোথায় গেল গরুকে নিয়ে গেল এবং গরু নিয়েই এখানে আলোচনা চলতেছে আমি তখন গেলাম দেখলাম যে দরবারটা আমাকে নিয়ে সবাই তখন একসাথে হইলো হওয়ার পর আমার জিজ্ঞেস করতেছে যে শাওন গরু কেউসে আমাকে আমাদের এলাকার যিনি মাতবর ছিল তিনি দাঁড়াইয়া বলে যে শাওন গরুর কী বলো বলতো আমি তখন বললাম কাকা দেখেন আমি গরুগুলোর মাঠে সারিয়ে দিছি সারিয়ে দিয়ে আমার জন্মের খিদা লাগছে আমি ঘরে গিয়া কয়টা পান্তা পাতার পেঁয়াজ মরিচ দেয়া সাবাইয়া দশ মিনিটের মধ্যে আমি আবার আসছি কাকা আই দেখি গরুগুলো নাই ইনি আমারে বলে গরু তো তোমার জিম্মিদারাই ছিল মানে তোমার জামানতে ছিল তা গরু যেহেতু হারাই গেছে বা যাই হয়েছে হারায় যাক চুরি হোক বা তুমি চুরি করো তুমি শত্রুদের সাথে হাত মিলে বিক্রি করো যেটাই করো তোমার তো সলমান শেখকে টাকা দিতে হবে আমি তখন বললাম যে কাকা আমি টাকা দিমো থেকে আপনি তো জানেন আমাদের এক বিঘা জমিও নাই আমরা শুধু আমাদের বাড়ির মধ্যে বিটা আছে বাড়ির ওই বিটার মধ্যেই আমরা থাকি আমাদের নিজস্ব কোনো জায়গা নাই তাহলে কোথায় আমি মানে টাকা আমি দিমো থেকে উনি আমার বলে কই থেকে দিবে এটা জানি না তবে তোমারে গরু যেহেতু হারাই ফেলছো গরুর টাকা দেওয়া লাগবে দুইটা গরুর টাকা দিতে হবে বাছুর সহ আমাকে যে অ্যামাউন্ট বললো ওই অ্যামাউন্ট যদি আমি আমাদের বিটা মারি সবও বিক্রি করে দেই তাওইবো না আমি তখন বললাম কাকা আমি এই টাকা কই থেকে দিই উনি আমার বলে তোমারে এক সপ্তাহ সময় দেওয়া হইল এই এক সপ্তাহের ভিতরে তুমি এই টাকা দেওয়া লাগবে বাকিটা পরে যাও এ বলে তখন দরবার শেষ সোলমান শেখের বাড়ি থেকে আমার চাকরিও চলে গেছে আমি তখন বাড়িতে আসছি বাড়িতে আসার পরে মা আমারে বলে এই টাকা কোথেকে দিবি হ্যাঁ বললাম আমি তো জানি না মা বলে আমরা যে বাড়ি থেকে পালাইয়ে যাবো যদি তোর তিনটা বোন না থাকতো এই তোর বিবাহিত যুবতী তিনটা বোনেরই নিয়া আমরা এখন কই যাবো যদি তোর তিনটা বোন না থাকতো তোর বাপেরে আর তোরে নিয়ে না হয় আমি দিকে পালাইয়ে যেতাম ভাইকে যাইতাম কিন্তু তিনটা মেয়ে নিয়ে তিনটা যুবতী মেয়ে নিয়ে আমরা কই যাবো আমি বললাম মা আমি পালাবো কেন মা আমার বলি এই গ্রামের মানুষ যে কত খারাপ তুই জানোস না তোরে মাইরা তোর রক্ত বিক্রি করব তোর মাংস বিক্রি করব তারপরও তোর কাছ থেকে টাকা উসুল করে ছাড়বে আর সোলেমান শেখের যে জায়গা সম্পত্তি এই এক বিঘা জায়গাও তো সোলেমান শেখের নিজের জায়গা না এগুলো সব গরিব মানুষের জায়গা সোলেমান শেখ গরিব মানুষের বাইদা মাইরা দলিলের ভিতরে স্টাম্পের ভিতরে টিপসই নিয়া তারপরে জায়গা দখল করছে সোলেমান শেখ মানুষ হিসেবে অত্যন্ত খারাপ মানুষ ওর মতো এত খারাপ মানুষ দুনিয়া তার হইতে পারে না তুই সোলেমান শেখের হাতে পড়ছিস তাহলে কেমন করে বুঝলি যে সোলেমান শেখ তোরে ছাড়বো কোনো ওই সোলেমান শেখ তোরে সারব না রে বাবা আমি তখন কইলাম যে মা সোলেমান শেখ আমার কি করব এটা তো আমি জানি না কিন্তু মা আমি তো নিজেই বাঁচব না আমি তো নিজেই ময়রা যাব। আমি কি করব মা আমার মা তখন আমার বলে আল্লাহরে ডাক আমাদের একমাত্র বর্ষা আল্লাহ আল্লাহ ছাড়া আমাদের রক্ষা করার কেউ নেই তুই আল্লাহরে ডাক আমিও আল্লাহরে ডাকি আমার তিন বোনও আল্লাহরে ডাকে আমার মাও আল্লাহরে ডাকে কিন্তু আল্লাহ তো আর আসমান থেকে আসমান থেকে আমাদের জন্য টাকা পাঠাবে না দেখতে দেখতে প্রায় চার দিন কেটে গেল কোথাও টাকার কোনো সন্ধান পাওয়া গেল না এরই মাঝে সলমান শেখ একদিন আমার ডেকে পাঠাইলো বেলা ডেকে পাঠায় তিনি তিন আর বাড়ির পশ্চিম দিকের একটা জায়গা আছে মোটামুটি খুব সুন্দর একটা জায়গা ওইখানে উনি অনেকগুলো গাছের চারা লাগাইছে ওইখানে উনি বইসা আছে আমাকে ডাকলো আমি তখন গেলাম যাওয়ার পরে তিনি আমারে বলে শাওন বয় আমি তখন বইসা ওনার পাচায় ভেতরে বলতেছি যেটা আপনি বিশ্বাস করেন আপনার গরু আমি বিক্রি করি নাই আপনার গরু হারাই গেছে আমি গরু বিক্রি করিনি আমি গরু বিক্রি করবো কেন আমি তো আপনার নুন খাই আমি যারা নুন খাই তার গুন গাই আপনি বিশ্বাস করেন গরু আমি বিক্রি করি নাই তিনি তখন আমারে বলে দেখ কালকে বিকেলবেলা তোর মা আমার কাছে আসছিল তোর মা আমার কাছে এসে আমার হাত পা ধৈরা খুব কান্নাকাটি করলো আমাকে বললো বড় ভাই আপনি স্যার আমাদের কোনো গতি নাই আমার তিনটা মেয়ে আমার ছেলেটা পাগল হয়ে গেছে শুধু গরু খুঁজতে খুঁজতে রাস্তা রাস্তায় কখনো গরু খুঁজে কখনও টাকা খুঁজে আপনি যদি আমাদের দিকে সহায় না হন আপনি যদি আমার দিকে না তাকান আমরা কই যাবো আপনি আমার অন্তত তিনটা যুবতী মেয়ের দিকে তাকিয়ে হইলেও আমার মাফ করে দেন আমি আপনার পায়ে ধরি এই কথা বললে তোর মা আমার কাছে খুব কান্নাকাটি করছে আমি বলি মা তো আমার কাছে কথা বলে নাই উনি বলে হ্যাঁ গতকালকে বিকালে তোর মা আসছিল তো যার জন্য আমি তোরা এখন ঢাকাইলাম আমি তখন ওনার ভিতরে আমার জন্য একটু প্রীতি একটু মায়া দেখলাম যে আমার জন্য ওনার ভিতরে একটুখানি মায়া তখন জন্মাইছে উনি আমার তখন বলে দেখ আমি তো জানি এই গরুর টাকা তুই দিতে পারবি না তুই রাগ বিটামাটি বেসলেও এই টাকা হইব না এই টাকা দেওয়া তোর পক্ষে সম্ভব না তো টাকা যেহেতু দিতে পারবি না আমি তোরা একটা প্রস্তাব দেই দেখে আমার প্রস্তাবে তুই রাজি হবে কি না তো জানি এই প্রস্তাবটা তোর জন্য মানা কষ্টকর তারপরও আমি তোরে দেই আমি তখন ভাবলাম যে না জানি আমার বড় বোনের দিকে তার নজর গেছে কারণ সে তো আমার জেটা হয় আমার জেটা তাহলে আমার বড় বোনের দিকে মনে হয় নজর গেছে কারণ আমার বড় বোনের বাড়িতে অনেকবার আসছে তার নজর কিন্তু খুব ভালো না আমি তখন আল্লাহরে বলতেছি আল্লাহ আল্লাহ আমার বড় বোনের নাম যাতে না বলে এক পর্যায়ে সে আমাকে বলতেছে আমি তো বিয়ে শি করি নাই এবং বিয়ে শাদি করলো আমি আমার বউর অভাবে পাই নাই সন্তানগুলো আমার বাবা করে ডাকে নাই আমার বউ আমার সন্তান সবই আমার কাছ থেকে দূরে আমি তো কাউরই পাইলাম না এই দুনিয়াতে তো আমার আপন বলতে কেউ নাই দেখ তোর মা আমার কাছে আসে আমার হাতে পায়ে ধরে কান্নাকাটি করছে তাই আমার ভিতরে তোর মায়ের জন্য মায়া লাগছে তোর মাও আমার মতো একটা কপাল পরা মহিলা এই বাড়িতে আসার পর থেকে আর তোর বাপের কাছে কোনোদিনও শান্তি পায় নাই তোর বাপ চব্বিশটা ঘন্টা তার দিয়া গরম পানি করাইছে আর তার দিয়া তার হাতে সোডা খাইছে তোর বাবা কোনোদিন তোর মায়ের শান্তি দিতে পারে নাই তোর মা এখনও একটাই যুবতী মনে বিয়ে দেওয়া যাবে দেখ আমি যেহেতু বউয়ের শান্তি পাই নাই আমার জীবনে যেহেতু আমি সুখ পাই নাই আমি তোর একটা প্রস্তাব দিতে চাই আমি তোর মায়ের বিয়ে করতে চাই আমি তোর আম্মারে বিয়ে করতে চাই তুই যদি তোরা আম্মারে আমার কাছে বিয়ে দেস তোর আম্মা যদি আমার বউ হয় যাহ দুইটা গরু আর বাসুর তোরা মাফ করে দিলাম কিন্তু এটা সমস্ত কিছু তুই করতে হবে আমি কিছুই করতে পারবো না তোর মায়ের রাজি করানো থেকে শুরু করে সব কিছু থেকে শুরু করে এটা তুই করতে হইব এটার মধ্যে আমি কিছু করতে পারব না ওনার কথা শুনে আমি তখন ওনার মুখের দিকে তাকাই রইলাম আমি তখন ভাবলাম যে কী বলে উনি আমাকে এগুলো আমি বলি কি বললেন আপনি আমারে উনি তখন আমারে বলতেছে শুধু তোর মুখের দিকে তাকাইয়া তোর মায়ের কান্নাকাটি দেখা আমি তোর এই প্রস্তাবটা দিচ্ছি আমি যদি বলি যে আমি সোলেমান শেখ বিয়ে করব তাহলে এই এলাকার কুসি কুসি মায়ের আমার বিয়ে করার জন্য পাগল হয়ে যাবে কারণ আমার যে পরিমাণের অর্থ সম্পদ আমার যে পরিমাণের দন সম্পদ আমার যে পরিমাণের ইজ্জত সবাই আমার কাছে বিয়ে বসতে রাজি হবে তো তারপরেও ভাবলাম যে তোর মা ঢুকিয়ে একটা মহিলা সে যদি আমারে বিয়ে করে বা আমি যদি তার বিয়ে করি তাহলে অন্তত তার জীবনটা সুখের কাটবে বাকি জীবনটা অন্তত ভাত কাপড়ে কষ্ট পাবে না আমি তখন বললাম যেটা আপনি কি ভুলে গেছেন আমার বাবা এখনও বাইচে আছে উনি বলে এই জন্যই তো আমি তোরা ডাকছি তোর বাবা যদি বাইচে না থাকতো তাহলে তোর আমি তোরা ডাকতাম না তোর বাবা যেহেতু বাড়ছে আসে কেমনে কেমনি তোর বাবার কাছ থেকে তোর মারা আলাদা কইরা আমার কাছে এনে বিয়ে দিবি এটা তুই জানস এটা তোর দায়িত্ব যা ওনার কথা শোনার পর আমি তখন আস্তে আস্তে বাড়ির দিকে আসলাম বাড়ির দিকে ঢুকতেছি তখন মাগরীবের আজান দিয়ে দিছে বাড়িতে ঢুকার পরেও উঁচুটা করে মাগরীবের নামাজটা পড়ছে আমার মাও নামাজ পড়ছে মাগরীবের নামাজটা পড়া আমি তখন মায়েরে ডাক দিলাম যে মা একটি উঠানের দিকে আসো মা উঠানে এসে বলতেছে টাকা পয়সার কোনো জোগাড় হইলো গরুর কোনো সন্ধান পাইছিস আমি বললাম মা গরুর কোনো সন্ধান পাই নাই টাকা পয়সারও জোগাড় হয় নাই তবে তোমার সাথে আমার কয়েকটা কথা আছে মা বলে কি কথা ক না আমি বললাম এখানে বসো ঠান্ডা মাথায় বসো আমার বড় বোনটা তখন আমার মার সাথে সাথে আসছে বড় বোনটারে বললাম তুই বাড়ির দিকে যা আমি একটু আমার মার সাথে কথা বলি মা তখন বলে বল কি বলবি আমি বললাম মা তুমি কষ্ট নিও না বেয়াদুপি নিও না আমি তোমার একটা কথা বলি আসলে তোমাকে এই কথাটা বলতে আমার খুব খারাপই লাগতেছে মা কিন্তু তারপরেও আসলে তোমাকে বলা ছাড়া কোনো উপায় নেই এই জন্যই আমি তোমাকে বলতেছে মা আমার সোলেমান শেখ ডাইকে নিয়েছে বিকালবেলা ডাইকে নিয়ে সুলেমান শেখ আমারে এমন এমন একটা প্রস্তাব দিছে এই কথাটা মাকে বলার পরে দেখলাম যে মা নিচের দিকে তাকায় আছে কোনো কিছু বলে না আমি বললাম ও মা কিছু বলো না সুলেমান শেখ তো আমারে ডাইকে এরকম একটা প্রস্তাব দিছে তুমি কিছু বলো মা তখন আমারে বলে বাবারে আমি কি বলবো আমি আর কি বলবো সুলেমান শেখ তো গতকালকে বিকালবেলা আমি ওনার কাছে গেছিলাম যে ওনার পায়ে দূরায় কান্নাকাটি করলাম উনি তো আমারও একই কথা কইছে আমি বললাম মানি তোমারেও বলছে বলে হ্যাঁ আমারেও বলছে আমি যদি ওনার কাছে বিয়ে বসি তাহলে আর গরুর টাকা দেওয়া লাগবে না গরুও ফিরে দেওয়া লাগবে না উনি সব কিছু মাফ করে দিব আমি তখন বললাম যে তোমার বাবা অসুস্থ তোর বাবা সোডা খেয়ে বাইসে আছে এত এরকম অসুস্থ একটা মানুষরা রেখে আমি কেমনে ওনারে বিয়ে করি আমি এটা ওনারে বইলে আসছি আমি তখন বললাম মা আমার তো মনে হয় এই স্যার আমাদের কাছে কোনো পথ খোলা নাই আমার মা বলে তোর বাবারে কেমনে রেখা যাবো তোর বাবারে কার কাছে রেখা যাবো আমি বললাম আমার তিনটা বন্ধু আছে তিনটা বন্যা হয় বাবারে দেখাশোনা করব। আমার মা তখন আমার দিকে তাকিয়ে বলতেছে তার মানে তুই রাজি হয়ে গেছস আমি বললাম মা রাজি হওয়া ছাড়া তো আমি কোনো পথ খোলা দেখতেছি না সোলেমান শেখের কাছে তুমি যদি বিয়ে বসো তাইলে অন্তত সোলেমান শেখের মতো একটা রাক্ষসের হাত থেকে বাইসা যাবো তা না হইলে মা আমাদের ভবিষ্যৎ কী হবে আর মাত্র দুই দিন আছে দুই দিন পরে আমাদের অস্তিত্বও কিন্তু থাকবে না গো মা আমাদের এই গ্রামে আমরা থাকতে পারম না হয়তো সোলেমান শেখ আমার জায়গা সম্পত্তি সব দখল করব করব। আমাকে জেলে নিয়ে যাইব কিন্তু তুমি যদি সোলেমান শেখের বিয়ে করো আমার বাবা না হয় একজন কষ্ট পাইব কিন্তু আমার যে যুবতী তিনটা বোন আছে আমার তিনটা বোনের ভালো জায়গায় বিয়ে হইব আমিও মোটামুটি একটা লাইনে উঠতে পারম আমার মা বলে আমি তোর বাবার এই কথা কোনো কইতে পারম না তোর বাবার সামনে গিয়া আমি এই মুখ কখনোই দেখাইতে পারবো না আমার দ্বারা এটা কোনো অবস্থায় সম্ভব না আমি তখন বললাম মা তোমার বাবারে কিছু বলা লাগবো না তুমি আগে একটা তালাকের ব্যবস্থা করো তুমি আগে বাবার একটা ডিভোর্স দিয়ে দাও এরপরে সব কিছু হবো মা আমার বলে আমার দ্বার এটা সম্ভব না আমি এই বয়সে তোর বাবার এই ডিভোর্স দিব তোর বাবা তো বাঁচবে না তোর বাবা অসুস্থ হতে পারে রোগী হইতে পারে কিন্তু এখনও একটা রাত আমাকে ছাড়া ঘুমায় না প্রতিটা রাত আমার হাটটা ধরে ঘুমায় আমি যখন প্রস্রাব করার জন্য রাতে ঘুম থেকে উঠে আমি দেখি যে তোর বাবা আমার হাটটা ধরে আছে আমি কেমনি যাবো রে বাবা তুই আমারে বল আমি বললাম মা তুমি যেমনি পারো এটা ছাড়া আমার কাছে কোনো পদ খোলা নাই আমি রাত্রে প্রায় এগারোটার দিকে সোলমান শেখের বাড়িতে আবার গেলাম এগারোটা বাজে সলোমান শেখরা ডাইকে উঠাইলাম ইনি তখন উঠলো উঠে আমার বলি রে তো রাতের বেলায় কেন আসছিস আমি তখন বললাম কাকা কেন যে যেটা কেন যে আসছি কি বল মু আমি আমার মায়ের মনে হয় রাজি করাইতে পারছি এখন কি করবো আপনি আমার বলেন উনি বলে বাহ তাইলে তো আলহামদুলিল্লাহ এটা তো তোর জন্য একটা ভালো সংবাদ একটা গুড নিউজ তুই ঠিক আছে যদি রাজি হয়েই যায় তোর মা তাহলে তার চিন্তার কোনো কারণ নাই তুই এখন আস্তে আস্তে কইরা একটা দিন তারিখ ঠিক কর আগে তোর বাবার ডিভোর্স দেওয়া তোর বাবারের ডিভোর্স দেওয়া ডিভোর্সটা দেওয়াইয়া এরপরে আমার ফিয়ের ব্যবস্থাটা কর আমি তখন বললাম ঠিক আছে আমি সব কিছু ঠিক করতেছি তাহলে আপনি মাত বস সর্দার সবাই বলেন যাতে এই যা আমার কাছে টাকা পাইবো এই টাকার ঝামেলাটা যাতে তারা আমারে না দেয় তার সাথে একটু চুপ থাকে উনি বলে কেউ তোর কাছে আর টাকা চাইবো না আমি সবাই বলে দেবো তুই যা তুই চিন্তা করিস না তুই তুই শুধু তোর মারে রেডি কর এরপর আবার বাড়িতে আসলাম বাড়িতে এসে ঘুমাইতে এসে সকালে মায়ের মুখের দিকে তাকাইতে পারতেছি না মায়ের মুখের দিকে তাকালে দেখে মায়ের দুটো চোখ দেওয়া অজরে পানি ছোটতে আসে মা একটু পরে বাবার জন্য গরম পানি নিয়ে যায় বাবার জন্য এটা নিয়ে যায় বাবার জন্য এটা নিয়ে যায় বাবার খুব সেবা যত্ন করতেছে আমি কী করবো মারে কিছু বুঝতে পারতেছি না দুপুরের পরে আমি মারে বললাম মা যাই মানে উকিলের কাছে মা আমার বলে উকিলের কাছে কেন যাবো আমি বললাম বাবারে ডিভোর্স দেওয়া লাগিয়া মা আমার বলে তুই কি পাগল হয়েছিস এটা কেমনে সম্ভব হইব চল আমরা এখান থেকে পালাইয়া যাই আমাদের বিটা বাড়ি কিছু দরকার নেই তোর বোন তিনটার বিয়ে না হইলে না হইব বাদ দে আমরা এখান থেকে পালাইয়া যাই চল আমি বললাম না মা পালাইয়া যাবো না বোন তিনটার ভবিষ্যতের দিকে তাকে আমার ভবিষ্যতের দিকে তাকে তুমি কি এইটুকু করতে পারবা না মা তো তার সন্তানের জন্য অনেক কিছু করে তুমি কি এটা করতে পারবা না মা মারে বলে তোর বাবার কাছে আমি পরকারে কি জবাব দেবো আমি বললাম যদি আল্লাহর দরবারে দাঁড়াইয়া জবাব দিতেই হয় তবে জবাব আমি দেবো আমি আল্লাহ রেকুম আল্লাহ গরিব বানিয়ে দুনিয়াতে কেন পাঠাইলা আজকে আমরা গরিব হইছি বইলেই তো আমরা এই সোলেমান শেখের সামনে পড়ছি তা না হলে তো আর পড়তাম না মা তুমি রাজি হও মা মারে তারপরও রাজি করেতে পারলাম না ফলে আমি আস্তে আস্তে উকিলের বাড়িতে গেলাম সন্ধ্যার পরে উকিলের বাড়িতে যাওয়ার পরে উকিল সাহেবের সাথে বসে কথা বললাম উকিল সাহেব আমার বললো তোমার আম্মা তো আসার কোনো প্রয়োজন নাই আমি সব কিছু লিখে দিব তোমার আম্মার কাছ থেকে শুধু সিগনেচারটা নিয়ে আসো আনলেই হবে এই সিগনেচারটা নেওয়ার পরে তুমি তোমার এলাকাবাসী দিয়া তোমার আম্মারে দিয়া তোমার আব্বারে শুধু তালাক কথাটা উল্লেখ করাই দাও তিনবার তালাক দিয়ে দেখ তাইলে সব হয়ে গেছে আমি বললাম আচ্ছা ঠিক আছে এটা আমি করবো আপনি আমার এই সব কিছু লেখে সকাল সকালবেলা এসো পরের দিন সকালবেলা গেলাম কিন্তু মাঝে আগে আমাকে মাতবার দেখলেই বলতো কিরে রে শাওন টাকা জোগাড় করছো টাকার কী হইলো কিন্তু এখন আর ওই মাতবার আমার সাথে কথাও বলে না রাস্তাঘাটে দেখা হইলি মিষ্টি করে জিজ্ঞেস করে শাওন ভালো আসছো খুব সুন্দর করে কথা বলে এক পর্যায়ে এমন করতে করতে আমি তখন ওই উকিলের বাড়ি থেকে তখন এই ইয়েটা আনলাম স্ট্যাম্পটা আনলাম মায়ের কাছে দিলাম মা সিগনেচার করে না মানে বললাম মা আমার মা কিন্তু নিজের নাম লিখতে পারতো আমার মা আমার চেয়েও ভালো শিক্ষিত ছিল আমি বললাম মা তুমি দাও মা আমারে ফলে বাবার এটা তুই দিস না আমারে আমি বললাম দাও আমার মায়ের চোখের পানিগুলো টপ 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 করে বিয়ে পড়তে। আমি জোর করে মায়ের হাত থেকে সিগনেচার নিয়েছি সিগনেচার নিয়ে আমি তখন এটা জমা দিয়ে আসছি ওই উকিল আমারে বলতেছে একটা কাজ করো তোমার আব্বার কাছ থেকে আমি আমি এটা পারবো না আমার আব্বা সিগনেচারও দিতে পারবো না আব্বার সাথে আমার এসব উনি বলে না তোমার আব্বার সিগনেচার লাগবে না লি তো হইবো না এ বললাম আমার আব্বা সিগনেচার দিতে পারে না উনি বলে টিপসই নিয়ে আসো আহ আমি আমার অসুস্থ বাবার কাছ থেকে খুব গোপনে বাবা তো অসুস্থ ওই অসুস্থ বাবার কাছ থেকে আমি তখন টিপসই নিয়ে আসছি বাবারে বুঝতে দেয় নেই টিপসই নিয়ে আমি তখন এইটা নিয়ে আমি উকিলের কাছে জমা দিছি উকিল বলে সব কাজ কমপ্লিট হয়েছে এখন শুধু দুই একজন মুরব্বী টাইকা তোমার আব্বারে তোমার আম্মার একসাথে বসে তালাক বা তবাটা করাই ফেলো এরপরে আমি আসছি আইসা মারা যখন এটা বলছে মা আমার বলে তুই আমার মেরে ফেলতে পারবি কিন্তু আমি কোনো দিনও তোর বাবার সামনে যেতে পারবো না তোর বাবার এটা আমি সামনাসামনি বলতে পারবো না আমি তখন বললাম ঠিক আছে তোমার বাবার সামনে যাইতে হইব না এটা করা লাগবে না কাগজপত্র আইনিভাবে তো হইছে এরপরে আমি গেলাম সোলেমান শেখের কাছে যা বললাম যে যেটা এমন এমন ঘটনা আমার মারে তো আর আমি এইভাবে আনতে পারবো না আমার বাবাকে তো আমি বলতে পারি নাই আপনি একদিন রাতে হুজুর ডাকেন ঘরের মধ্যেই হইব ঘরের মধ্যেই সব কিছু উনি বলে ঠিক আছে যা তাহলে কালকেই ডাকি আমি আপনি কালকে হুজুর ডাকেন উনি তখন কালকে ওনার বাড়িতে হুজুর ডাকলো আমি আমার মারে বললাম যে মা চলো সুলেমান শেখের বাড়িতে মাহামারে বলে তুই কী বলো স্বামী আমি বললাম তুমি আমার সাথে চলো মা কোনো কথা কইও না ছোটো তিনটা তিনটা বোনেরা তখন ঘরে ডাকি আমি তখন মারে নিয়ে সুলেমান শেখের বাড়িতে গেলাম সুলেমান শেখের বাড়িতে যাওয়ার পরে সেই সন্ধ্যা রাতে আমার মায়ের তখন খুব গোপনীয়ভাবে সুলেমান শেখের বাড়িতে মায়ের বিয়ে হইল মায়ের বিয়ে হওয়ার পরে আমি তখন বললাম মা তুমি এখানে থাকো আমি যাই বাবা আর বোনদেরকে তো দেখতে হবে আমার বড় বোন যদিও বিষয়গুলো জেনেছে কিন্তু ছোটো দুটা বোন জানে নাই আমার মা বলে তুই আমার মেয়েগুলোর দিকে খেয়াল রাখিস আমার মেয়েগুলো যাতে খাওয়া দাওয়ায় কষ্ট না পায় আমি বললাম না তোমার মেয়েগুলা খাওয়া দাওয়ায় কষ্ট পাইবো না তুমি চিন্তা করো না তুমি থাকো আমি আমার মারে এই বয়সে বধু সাজিয়া সোলামান শেখের ঘরে রাইখা আমি তখন বের হইলাম বের হইয়া আমি তখন বের হইয়া বাড়িতে আসছি আসার পর আমার বাবার সাথে সাথে জিজ্ঞাসা করতেছে রে শাওন ও শাওন তোর মা কই তোর মা যে দেখতেছি না সন্ধ্যা থেকে আমি বললাম মা তো নানু বাড়িতে গেছে বাবা বলে তোর নানু বাড়িতে গেল আমারে বইলে তো গেল না আমি বললাম ওই গেছে কি কারণে জানি ওনার কে জানি অসুস্থ দেখার জন্য গেছে আমি সারটা রাত বাবার পাশে বসেছিলাম বাবা একটু পরেই বলে তোর মা আইব না তোর মা আইব না তোর মা ইবো না এই বলে আসবো মা এবনি তুমি ঘুমাও তুমি ঘুমাও বাবা সারোটা রাত একটা পটায় ঘুমায় নাই সকাল হওয়ার পর আমারে বলতেছে সাউন্ড রে যাস না তোর নানা হয়ে থেকে তোর মারে নিয়ে আয় তোর মারে নিয়ে আয় আমি তখন বড় বোন বললাম আপা যা গরম পানি কর বাবার জন্য গরম পানি কর বরা তখন বড় বলতে আমার ছোট আর কি আমার তিন বোনের মধ্যে বড় বোন তখন গরম পানি করতেছে আর চোখের পানিগুলো ওর তখন টপ টপ করে বিয়ে পড়তেছে বাবার জন্য গরম পানি নিয়ে আসছে না বাবারে গরম পানি দিছে বাবা নেই না তোর মারে ডাক দে না তোর মারে ডাই আন আমি বললাম মারে আনতে জানো তুমি এমন করতেছো কেন আমার বাবা তখনও ছিল আমি তখন প্রায় দশটার দিকে সলোমান শেখের বাড়িতে গেছি দেখি আমার মা কান্নাকাটি করতেছে আমি আমার মা বলে আমি বাড়ি থেকে বের হবো না তুই সলোমান শেখের বল যাতে বাইরের কোনো মানুষই বাড়িতে না আসে আমি বললাম ঠিক আছে আমি সোলোমান তখন তো না আমি বাবা এটা বাবা আপনি গেটটির সব লাগাইয়ে দেন যাতে কোনো মানুষ বাড়ির ভিতরে না ঢুকুনি বলে না কেউ ঢুকবো না আমি গেট লাগাই দিছি আর কাজের কোনো লোক রাখিনি তুই চিন্তা করিস না আমি বললাম আচ্ছা ঠিক আছে তাই আমার বলো তোর বাপে কোনো ঝামেলা করছে আমি বলি না কোনো ঝামেলা করে নাই পরে আমি আবার বাবার কাছে আসছি দুপুরবেলা বাবা আমার বলে কিরে তোর বাড়িতে গেছিলি তোর মায়ের আনসো আমি বলি বাবা মারে আমি আনি নাই বলে কেন আনস নাই আমি বললাম যে মায়ের জ্যাটা অসুস্থ মা ওইখানে আছে আমার বাবা বলো তোর মায়ের তো কোনো জ্যাটা বাইসা নাই কোন জ্যাটা অসুস্থ আমি বললাম তুই চিন্তা না তো মা আসবো দেখতে দেখতে বিকাল গরিব সন্ধ্যা হয়ে গেল বাবা তখনও বলতেছে কিরে শাহন তোর মারে আনলি না সারাটা রাত ওই একটা কথাই বলে সারাটা রাত একটা কথাই বলে তোর মারে আনলি না তোর মারে আনলি না তোর মারে আনলি না আমি তখন বাবারে কোনো কিছুই বলি না আমি আর বাড়িতে খুব একটা আসি না বেশি বেশি বাইরে থাকতেছি আমার বোনেরা বারবার বলতেছে ভাইয়া বাবার জ্বালায় তো আর থাকা যাইতেছে না তিন দিন পরে আমার বাবা অসুস্থ শরীর নিয়ে আমার বোনদেরকে ডিনায় আমার বাবা তখন চলে গেছে আমার নানার বাড়িতে আমার নানার বাড়িতে যে আমার মারে খোঁজা শুরু করছে ওইখানেও গিয়েও মায়েরে পায় না ওইখানেও গিয়েও মায়েরে পায় না এরই মাঝে আস্তে আস্তে লোক মারফতে জিনিসটা দুই একজন দুই একজন করে জানি হয়ে গেছে যে সোলোমান শেখের কাছে আমার মা বিয়ে বৈশাখ শেখের বাড়িতে আছে। আমার বাবা তখন আমার নানুর বাড়ি থেকে চলে আসছে বাড়িতে অন্য কোথাও গেছে কিনা আমি জানি না দুপুরে আমার বোনেরা দিতে আসে বাবা ভাত খান ভাত খান আমার মা আমার বাবা ভাত খায় না ভাত খায় না পরে আমি যখন গেলাম দুপুরে যাই বললাম যে বাবা ভাত খাও না কেন ভাত খাও তুমি কি নানুর বাড়িতে গেছিলাম মারে পাইছো আমার বাবা তখন আমার দিকে তাকে শুধু চোখের পানিগুলো পালাইতে আসে টপ 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 করে চোখের বাণীগুলো পড়তেছে আমি তখন বললাম যে কি ব্যাপার চোখের বানি হচ্ছে বাবা আমি বাবা ভয় পাইতেছিলাম যে বাবা সব জেনে গেছে কিনা বললাম বাবা তুমি কান্না করতেছো কেন কিছু হইছে আমার কাছে বলো কান্না করো না আমার বাবা বলে না কিছু হয় নাই আমার না আমি খাবো না তোরা খা আমি বললাম পেটের ব্যথায় আপনি একটু পরে আবার চিনলেবেন পেটের ব্যথার কারণে খাবেন না কেন খান ভাত খান জোরাঝোরি করতেছে কিন্তু আমার বাবা খাবেই না তিনি আমাকে বললাম আমি খাবো না রে বাবা আমার খিদা নাই তোরা খা তিন বোন মিলা তোরা খা তুই খা আমি তখন খাইলাম কিন্তু বাবা জানি হঠাৎ চুপ হয়ে গেল কিচ্ছু বলে না একদম চুপ 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 একেবারে মা পর পরে আমার বাবা শুইতে চলে গেছে আমার মারে তখন আমি বোনের তখন বললাম কিরি বাবা কি কোনো কিছু বুঝতে পারছে নাকি আমার বোন বলে না তা তো জানি না নানুর বাড়ি থেকে আসার পরে একদম চুপ কোনো কথা বলে না খালি খাবারটা খাইলো এই খাবারও খাইলো না যে শুয়ে পড়ছে সন্ধ্যার দিকে আমি মার কাছে গেলাম মার কাছে যে বলো যে মা এই ঘটনা মা আমার বলে আমি কি আসবো কি রাতে আমি বললাম তুমি চাইলে তো সোলেমান শেখ মানবো না সোলেমান শেখে তো ডিস্টার্ব করবো মা বলি ঠিক ঠিক উনি আমার বাড়ির বাইরে যাইতে দেয় না আমি বাথরুমে গেলে উনি বাথরুমের দরজার সামনে দাঁড়াই থাকে আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি থাকো আমি দেখি বাবারে কি করা যায় এরপরে আমি আর বাবা একসাথে শুইলাম বাবা আর ওই রাতের বেলা আমার বলে না যে কিরে তোর মারে নিয়ে আয় না তোর মা কই এটা রাতের বেলা আমার বলে না আমি দেখলাম যে বাবা সন্ধ্যা রাতেই ঘুমিয়ে পড়ছে একটা সময় ফজরা আজান দিছে আজান দেওয়ার পরে আমি তখন চিন্তা করলাম বাবা কিন্তু ফজরা আজানোর সময় যতই পেটের ব্যথা থাকতো ফজরা আজানোর সময় কিন্তু ঘুম থেকে উঠা যাইতো ফজরা আজান দিলে আব্বা উঠলো না আম বলবা মনে হয় শরীর খারাপ নানুর বাড়িতে গেছে তো জার্নিং করছে এজন্য আমি নিজেই মসজিদে গেছি মসজিদে গিয়ে নামাজটা পড়ে আসছি আইসা বড় বোনেরা ডাক দিয়ে বললাম কি রে বাবা কি উঠছে বলে না উঠে নাই তো আমি তখন বাবার কাছে গেলাম যে ডাক দিলাম যে বাবা ও বাবা দুইবার ডাক দিলাম দেখি কথা কয় না যখন শরীরটা নাড়া দিলাম রে ভাই তখন দেখলাম আমার বাবার শরীরটা শক্ত হয়ে গেছে তখন আর বুঝতে বাকি ছিল না যে আমার বাবার দুনিয়াতে নাই আমি চিৎকার দিই না জায়গার ভিতরে বৈশে আছি আমার বন্ধুখানা এসে বলতেছে কিরে ভাইয়া বাবা কি উঠে নাই বাবার লাই তো নাস্তা বানাইছি আমি বললাম বাবার লাইকে গরম পানি কর বরুই পাতা দিয়া বরুই পাতা দিয়া বাবার জন্য গরম পানি কর এটা বলার পরে বন্ধুকান একটা চিৎকার দেয় বোনের চিৎকার এতটাই তীব্র ছিল বাকি ওই ছোটো দুইটা তখন দৌড়ে আসে আশেপাশের মানুষগুলো তখন একসাথে এসে দলবদ্ধ হয়ে যায় আমার বাবা মারা গেছে আমার মায়ের কানে খবর গেছে কিন্তু সোলেমান শেখ আমার মায়ের ঘর থেকে বেরোইতে দেয় নাই আমার মায়ের ঘরের ভিতরে তালা মেরে রাখছে আমার মায়ের ঘরের ভিতরে ও বাইরে দিয়ে তালা মেরা রাখছে আমি তখন আস্তে আস্তে বাবারে বের করতেছি বাবারে বের করতেছি ঘর থেকে বের করে সবাই ডাকতেছি সবাই আসতেছে মসজিদ থেকে তখন আমি পালকি নিয়ে আসলাম পালকিতে আমার বাবারে শোয়াইলাম শোয়াইয়া আমার বাবার তখন গোসলের ব্যবস্থা করতেছি দুপুর হয়ে গেল খবর পাইলাম না মা তো আসতেছে না কত মহিলারা দেখতেছি মা আসে না এরপরে আস্তে আস্তে আমি চিন্তা করলাম বাবারে তো মাটি দিয়ে দিব মা তো তো একটা দেখা যাক আমি আস্তে আস্তে যখন সুলেমান শেখের বাড়ির দিকে যাচ্ছি দেখলাম সুলেমান শেখের বাড়ির গেইটে সুলেমান শেখ বইসে আছে আমি তখন বললাম যেটা আমার মার একটু ডাইকে দেন বাবা তো মরছে আপনি কি শুনছেন উনি বলে মরছে ভালো হয়েছে তোর বাপে বাইসা থাকতে তোর মায়ের কোনোদিন শান্তি নেয় খালি গরম পানি করাইছে তোর মায়ের দিয়া অ্যাম্বুলেন্স যাই হোক বাবার তো একটু পরে দাফন হয়ে যাবে একটু মারে ডাইকে দেন মারে নিয়ে একটু দেখাই আনি উনি আমার বলে তোর মারে দেখাইতে হইবো কেন মাটি দিয়ে দে যা অ্যাম্বুলেন একটু ডাক দেন না উনি বলে না 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 তোর মা যাইবো না আমি গেটে তালা মেরে রাখছি আমি ঘরে তালা মারছি তোর মারা আমি যাইতে দিবো না তোর মা আমার বিবাহিত বউ আমার বিবাহিতা বউ হয়ে যদি ওই লোকের চেহারা দেখে তাহলে তার পাপ হইব আমি অনেক বুঝেলাম যে আমার বাবা মা একসাথে অনেক বসু সংসার করছে একটা দেন না মা কি আর বাবার চেহারাটা দেখুক উনি আমার দিলই না দিল না দিল না দিলই না না দেওয়ার পরে আমি তখন দেখলাম যে দুপুরও শেষ হয়ে যাইতে আসে মাটিরও সময় হয়ে যাইতে আমি তখন আমার নানু বাড়িতে খবর তো সকালবেলায় দেওয়া হয়েছে লোক পাঠাইছি নানু বাড়ি থেকে লোকজন আসছে সবাই আমার মায়ের তখন খুঁজতেছে অনেকেই জানছে অনেকেই জানে না এরই মাঝে আমার বাবার তখন প্রায় চারটার দিকে বাবাকে দাফন করে ফেলি বাবার দাফন কাফন হয়ে যায় দাফন কোফন হয়ে যাওয়ার পরে কলিমুল কাকা বলে আমার একজন বাড়ির কাকা আছে তিনি আমার সুন্দর সময় সুন্দর পর আমার জন্য খাবার নিয়ে আসে আমার আর আমার বোনদের জন্য তখন খাবার খাইতে তিনি আমারে বলে তোর বাবা সব কিছু যাইনি মরছে রে আমি বললাম যাইনি মরছে মানে উনি বলে হ্যাঁ আমি সব কিছু বলছি আমি বুঝতে পারিনি আমি বললাম কলিমুল কাকা কি বলছেন পরে বলে আসার পরে তো নানুর বাড়ি থেকে আসার পরে দোকানে আইসা চা খাইতেছিল আমি বৈষা ছিলাম পাশে পরে আমারে বলে কলিমুল আমার বউটারে গিয়া পাইলাম না আমার ছেলে বলে বউটা নাকি আমার বাপের ওর বাপের বাড়িতে গেছে নানার বাড়িতে গেছে কিন্তু নানার বাড়িতে গিয়া তো ও ছেলে নানা বাড়িতে গিয়ে তো ছেলের মারে পাইলাম না আমার বউটা কই গেলাম আমার বউটারে তো দেখতেছি না তখন ওই কলিমুল কাকাই নাকি আমার বাবারে ডাইকা সব কিছু বলে দিছে আমি আসলে বুঝতে পারি নাই যে আমার বাবা কীভাবে হারাবো বাবা মারা যাওয়ার পর থেকেই ভিতরটা পাথর হয়ে গেছে ওই হারামি আমার মায়ের আর ঘর থেকে বেরোইতে দেয় না ঘরের ভিতরে আটকে রাখে একটা সময় চিন্তা করলাম এই দেশে আর থাকবো না তিনটা বোন তখন যুবতী তিনটা বোনের কী করব বুঝতে পারতেছি না বাবার যেই ঘটনা ঘটছে মা যেই ঘটনা ঘটাইছে যে পরিস্থিতি হইছে বোনগুলার তো বিয়েও দেওয়া যাইবো না পরে চিন্তা করলাম তিনটা বোনের জীবনে তো মনে হয় নষ্ট হয়ে যাবে আমি এখন কি করব। আস্তে আস্তে ভাবলাম বোনের কথা বাদ বাবার তো মারাই গেল মায়ের কথাও বাদ আমি দেশের বাইরে চলে যাব। বিদেশে চলে যাব আমি কিয়া সোলেমান শেখারে তখন ধুললাম যে আপনি তো আমার বাবা আমার তো আর এখন বাবা নাই আমার যে বিটা আমার বিটার উপরে তিনটা বোন আছে তিনটা বোনের আমি আপনার জিম্মে দিয়ে গেলাম আপনি আমার তিনটা বোনের বিয়ে দিয়ে আর আপনি আমার বিদেশ পাঠিয়ে দেন আমি বিদেশ গিয়া আপনার সব টাকা পাই পাই করে শোধ করে দিব আমি বাড়িতে থাকলেও সবাই আমারে খারাপ খারাপ কথা বলে আমি নাকি আপনার সাথে আমার মায়েরে বিয়ে দিছি আপনার সাথে আমার মায়েরে বিয়ে দেওয়ার কারণে আমার বাপ মরে গেছে এরকম করে সবাই আমারে খোটা মারে আমার সাথে মন্দ কথাবার্তা বলে আমি এই কথাগুলো নিতে পারতেছি না তাই আপনার কাছে অনুরোধ করি আপনি আমার যেমনি পারেন বিদেশে পাঠাই দেন আমি যদি বিদেশে যাই বিদেশে গেলে আমি খুব ভালো থাকবো আপনি আমার বিদেশ পাঠাই দেন আপনি দুটা পায়ে ধরি আমি সেই কথা মানুষকে সহ্য করতে পারি না তিনি আমায় তখন বললো যে ঠিক আছে আমি তোর বিদেশের ব্যবস্থা করতেছি তুই আগে পাসপোর্টটা কর এরপরে পাসপোর্টের যে কাজগুলো ছিল আমি তখন পাসপোর্টের কাজগুলো করতে শুরু করলাম একটা সময় আমার পাসপোর্ট হয়ে গেলো এবং পাসপোর্ট হয়ে যাওয়ার পরে তিনি তখন পাসপোর্ট জমা দিল ভালো কোনো দেশে জমা দিল না জমা দিল উমানে উনি বলে ওই দেশে কারণ আমি বড় লোক হয়ে গেলে তো আমার মায়ের আমি বাড়ি থেকে নিয়ে যাবো ওনার এটা পরিকল্পনা আছে উনি হয়তো বুঝে গেছে এই জন্য আমার ছোট একটা দেশে পাঠাইছে এবং খুব কম দামি একটা বিষয় দিয়ে পাঠাইছে ও ওমানে যেহেতু এখানে অনেক ঘটনা আছে আর দিকে না চাই তিনটা বোনের তিনটা বোনরে বাপের বিটাতে রাইখা বাপের কবরটারে মানে আমাকে বিটার পাশে বাবারে কবর দিছি বাবার কবরটারে সাথে রেখে এই সুলেমান শেখ এরকম একটা লোক ছিল আমার বোনগুলোর পর্যন্ত আমার মায়ের কাছে যাইতে দিত না আমার বোনেরা যখন যাইতো মার সাথে দেহা করার জন্য সোলমান শেখ আমার মানে দিত না বলতো না তোর মা নাই যা আমার সাথে দেহা করতে দিত না আমার মা আমার বোনগুলোর জন্য কান্না করত। যাই হোক একটা পর্যায়ে আমার বিস্তা হয়ে গেল আমি তখন উমানে চলে গেলাম এবং উমানে গিয়ে আমার একটাই টার্গেট আমি মাকে সোলেমান শেখের হাত থেকে বাঁচাবো এই সোলেমান শেখের হাত থেকে আমি মায়ের বাঁচাবো তখন আমি উমানে চলে গেলাম ও মানে যাওয়ার পরে ভাই আমার এমন একটা বিষা দিছে আমি আর কি বলবো এক মাজরা বিষয় দিছে এবং এক গার্ডেনের বিষা যেখানে চাকরি করি সেখানে আমার কাছে মনে হয় বসরেও আমি একটা আরবি দেখি না একেবারে গুটগুটে পাহাড়ের ভিতরে খুব খারাপ একটা জায়গার ভিতরে আমি থাকি আরবের ওই পাথরের পাহাড়ের সাথে একটা মাজরার ভিতরে আমার তখন এখানে থাকতেছে দীর্ঘ আট মাস ছিলাম আট মাস পরে আমি যোগাযোগ করি সোলেমান শেখের সাথে মার সাথে তখন জানতে পারি আমার যে তিন নাম্বার যে বোনটা আছে একদম বড় বড় বোনটাকে তখন বিয়ে দিছে তাও এক বিবাহিত লোকের কাছে ওই বিবাহিত লোকের বউ আছে বউর সাথে বউর ঘরে বাচ্চা কাচ্চা হয় না যার জন্য আমার বোনের বিয়ে করছে এই ছোট দুইটা বোন আছে তারাও তখন যুবতে মারে বললাম মা আমি তো অত টাকা বেতন পাই না আমি বাংলাদেশি টাকায় প্রায় বারো হাজার টাকা বেতন পাইতাম আমি থাকা খাওয়ার পরেও ছয় থেকে সাত হাজার টাকা টিকতাম আমি একটা কবাড়িতে দিতে পারতাম না মানে বলতাম যে মা তুমি আমার বোনগুলোর একটা ব্যবস্থা করো মা তখন আস্তে আস্তে এক এক করে ওই সলমান শেখের ঘরে থেকে আমার তিনটা বোনেরই বিয়ে দিছে তিনটা বোনের বিয়ে হয়েছে হওয়ার পরে আমি তখন চিন্তা করি আমি যে উমানে পড়ে আছি আমি কি করবো এইভাবে আমি যেই পাহাড়ের পাশে কাজ করি এখানে যে টাকা বেতন পাই ওই টাকা দিয়ে তো আমি কিছুই করতে পারবো না সারা জীবন বিদেশ করে যাব কিন্তু একটা প্যান্টও কিনতে পারবো না শহরে গিয়া পরে ভাবলাম কী করা যায় ওইখানে একটা পাকিস্তানি লোক আসতো ওই লোকটা ওই লোকটার আবার একটা বড় বাগান ছিল তিনি নিজে বাগানটা কন্ট্রাক্টে নিয়েছে ওনার আবার একটা পিক আপ গাড়ি আছে পিকআপ গাড়ি তাই পাকিস্তানিরাই আমি মাঝে মাঝে বলতাম যে তোর গাড়িটা একটু আমার চালানো শিখেবি দে না তোর গাড়িটা একটু দে ও তখন ওর গাড়িটা আমার দিত দিলে আমি তখন গাড়িটা এই সেদিকে দিক সেদিকে একটু একটু চালাইতাম চালাইতে চালাইতে ভাই আমার হাটটা মোটামুটি একটু ক্লিয়ার হয়ে গেছে মানে আমার হাটটা মোটামুটি একটু ভালো হয়েছে ও খুব ভালো পাকিস্তানের লোকটা অনেক ভালো আমাকে পাশে বসায় গাড়ি চালানো শিখাইছে পরিপূর্ণভাবে শিখিয়ে দিছে তখন আমার হাতটা ফুল ক্লিয়ার হয়ে গেল আমি খুব ভালো গাড়ি চালাইতে পারি পরে চিন্তা করলাম গাড়িটা যেহেতু ভালো চালাইতে পারি ওই পাকিস্তানি বাইরে বললাম যে দেখ আমি এখানে কাজ করি আমার সত্তর রিয়াল বেতন দেয় আমার থাকা খাওয়ার পরে আর কোনো টাকা থাকে না তো তোর কাছে একটা অনুরোধ আমি তো এখন গাড়ি চালাইতে পারি আমার একটা লাইসেনের ব্যবস্থা করে দিবি ও আমার বলে এখানে লাইসেন্স নিতে গেলে তোর কফিল যদি জানতে পারে ঝামেলা করব আমি বলি আমার আর ভাব জানবো না আমার আর ভাবতে এখানে সপ্তাহে একবার কি দুইবার আসে আইসে আমার খাবার পানি দিয়ে যায় অতটুকুই এখন আমার কফিল যেদিন এবে ওই দিন আমি চাম না পরে পাকিস্তানে তখন আমার একটা তালিমে ভর্তি করাই দেয় মানে একটা গাড়ির ড্রাইভিং শেখার জন্য একটা স্কুলে ভর্তি করায় দেয় এখান থেকে মোটামুটি দূরে সকালবেলা গরুগুলারে খাওয়াইয়া সব কিছু ঠিকঠাক করার পরে ওই পাকিস্তানি আমার তখন ওই ড্রাইভিং স্কুলে দিয়ে আসতো আমি তখন ওই ড্রাইভিং স্কুলে ক্লাস করতাম দুপুর হওয়ার আগে পাকিস্তানি আবার আমার ওইখান থেকে নিয়ে আসতো নিজের বাবা যেরকম সন্তানের জন্য করে পাকিস্তানি আমার জন্য এরকম করছে এরকম কইরা দীর্ঘ অনেক মাস পরে একটা সময় আমি লাইসেন্স পাইয়ে গেছি গাড়ির লাইসেন্সটা পাওয়ার পরে আমি এখানে চাকরি করতেছি তাই পাকিস্তানি আমার বললো তুই যে এখানে চাকরি করস তাই লাইসেন্স তো পাইস এখান থেকে ভাইকে যা এই বললাম উনি বলে যে তুই যদি অন্য কোনো কফিলের কাছে যাস তোর ওই কফিল যে বর্তমান যে কফিল আছে ওই কফিল তোরে রিলিজ দিলে তুই অন্য জায়গায় যেতে পারবি ও যদি রিলিজ না দে তুই যেতে পারবি না তুই ভাইকে চলে যা আমায় একটা জায়গায় কথা বলছি ওইখানে নিয়ে ওরা ড্রাইভার খুঁজতেছে তুই এখানে যা ড্রাইভিং করতে শুরু কর তোর বিশার মেয়াদ তো আসেই তোর কাছে এখন যে বিষাস ওই বিষা দিয়ে তুই চালাইতে পারবি তখন আমার এক বছরের উপরে মেয়াদ আছে আর বলে তুই চলে যা একদিন সকালবেলা ওই পাকিস্তানিরে গাড়িতে উঠে আমি তখন আমার কপিলের আমার আর বাবার কাছে খবর পাঠাইছি যে আমি মাস্কার শহরে এটা ছিল আমি শহরে যাইতেছি ওই তোর গরু তুই দেখা রাখ তোর বাগানে তুই যা আমি যে কোনো একটা নাম্বার থেকে কল দিছি আর বাবারের কেন খবর পৌঁছাই দিই আমি তখন এখান থেকে চলে গেছি সব কিছু রাইখে আমি চলে গেছি পাকিস্তানের সাথে পাকিস্তানি তখন আমার একটা কোম্পানিতে নিয়ে দিল ওই কোম্পানির ড্রাইভার হিসাবে তা তোরা তারা নিতে চায় না কারণ আমি কপিলের কাছ থেকে ভাইগা পালাই আসছি তো সহজে নেয় না তারপরেও অনেক কথাবার্তা বলার পরে একটা সময় আমার ওইখানে চাকরিতে নিল নেওয়ার পরে আমি যখন ওইখানে চাকরি করতেছি গাড়ি চালাইতেছি দেখলাম যে আলহামদুলিল্লাহ খুব ভালো এই জায়গায় ওই জায়গায় বিভিন্ন জায়গায় গাড়ি চালাই সর্বোপরি অনেক ভালো অবস্থানের ভিতরে আসি তাই কিন্তু একটা ভয় কোন সময় পুলিশে ধরে কারণ আমার যে বিষা আমার ওই বিষা তো ড্রাইভিং বিষা না আমার বিষাটা হচ্ছে আপনার মাজরা বিষা মানে কাজের বিষা বাগানের বিষা লেবারের বিষা তো এরকম করে ঘুরতে 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 হঠাৎ করে একটা আরবির বাড়িতে শেখের বাড়িতে একটা ভালো চাকরি পাইলাম উনি নাকি ড্রাইভার খুঁজতেছে আমি তো উনি শেখের সাথে দেখা করতে গেলাম দেখা করে বললাম যে দেখ আমি তো আমার কফিলের কাছ থেকে আর কাছ থেকে ভাইগে আসছি পালাই আসছি আমার আর বাবা আমার কোনো কাগজপত্র দেয় নেই তোর বাড়িতে যদি আমার রাখোস বেতন কম দিলেও হইব আমি গার্ডেনের কাজ করতে পারি বাগানের কাজ করতে পারি পরে আমার বলে বাগানের ফুলকাজ জানোস আমি বললাম হ্যাঁ বাগানের কাজ জানি বলে ঠিক আছে যদি বাগানের কাজও করোস তাই আমি তোর কফিলের সাথে কথা বইলা আমি সেখান থেকে তোকে তানার জেল ইংলিশে যেটাকে রিলিজ যে রিলিজ নিয়ে ওইখান থেকে তোর আইনে দিব তাই আমি বললাম যে ঠিক আছে পরে আমি ওই কাছে গেলাম কফিলেরে আমার পতাকা দিলাম আমার আইডি কার্ড দিলাম দেওয়ার পরে সে আমার আইডি কার্ড খোঁজাখুঁজি করে আমার ওই কফিলের নাম্বার বের করছে মানে যার কাছ থেকে আমি পালাইয়ে আসছি ওর সাথে ফোনে কথা বলছে ফোনে কথা বললে ও তখন অনেক টাকা ডিমেন্ড করছে আমার এখান থেকে বলে আমি আর এখান থেকে পালায় গেছে আমি মামলা দিয়ে রাখছি আমি মামলা উঠামো আমার এত টাকা হবে আমি রিলিজ দিয়ে দিবো পরে আমার ওই মাসকারির যেই আরবাব ছিল আমার ওই আরবাবে অনেকগুলো টাকা দিয়ে আমার ওই গ্রাম থেকে কিনে নিয়ে আসে ওইখান থেকে কিনে আনে এরপরে তার কাছ থেকে কাগজপত্রগুলো সিগনেচার করায় দেন এখানে আসার পরে পরে আমার একটা চাকরি হয় এখন একটা ভালো চাকরি পাইছি মাসে শেষে মোটামুটি চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকার মতো বেতন পাইতাম একটা ভালো অবস্থানের মধ্যে তখন আমি হয়েছি কিন্তু পাকিস্তানি ভাইটার কাছে আমি আর চাইতে পারি নাই তার সাথে আমার দেখা হয় না সে আমার অনেক উপকার করছে তার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না এরকম করে কফিলের বাড়িতে পড়ে আসি মোটামুটি ভালোই কাজকাম সব কিছু ভালো বেতনও ভালো থাকাও ভালো খাওয়াও ভালো খুব ভালো অবস্থানের মধ্যে আসি এমন করতে করতে আমাদের বাংলাদেশে একটা কাজের মেয়ে নাম হচ্ছে আয়েশা আয়সা নামের এই মেয়েটার মানে আমাদের যে কফিলের যে বড় ছেলেটা আছে আমার কপিল কিন্তু খুব ভালো ওর বড়ো ছেলেটা ওই মানে একটু খারাপ আর কি মানে খারাপ বলতে খারাপই ওই প্রতিদিন রাতের বেলায় কাজ শেষ হলে নামের যে কাজের মহিলাটা আছে কাজের মহিলাটারে ডাই কেনে ঘরের ভিতরে ডাইকে নিয়ে এই মহিলাটার কাপড় খুইলা ও নেশা করে ওর চাবুক দিয়ে পিটায় আমি অনেক দিন জানালা দিয়ে দেখছি যে এরকম একটা অবস্থা বিভস্ত্র একটা অবস্থা তাই আমার খুব খারাপ লাগে মহিলার সাথে প্রথম প্রথম গেছি তো কথা বলতে পারতাম না বাট দেখতাম যে ওর ঘরের ভিতরে ডাইকা নেয় রাতের বেলায় মাঝে মাঝে চিৎকারের শব্দ শুনতে পাই পর ওই পাশ দিয়ে গেলে দেখতে পাই যে ওর ওই মানে ওদের একটা বৈঠকান আছে ওইখানে ওরে চাবুক দিয়ে পিটায় কাপড় খুইলা এরপরে ও ড্রিঙ্কস করে তীর খুব খারাপ লাগলো টাকাও দেয় কিন্তু মোটামুটি অনেক টাকা দে কাজ করে কিন্তু টাকাও দেয় এভাবে আট দিন দশ দিন কাটে যাওয়ার পরে সব সময় কান্না করে একদিন আমি সুযোগ পাইলাম ওই দিন আমার কফিল কফিলের ছেলে সবাই মিলে কই জানি গেছে একটু সুযোগ পেলাম মেয়েটার নাম ছিল আয়সা আমি যে আয়শা আপা একটু কথা বলবো আপনার সাথে বলে হ্যাঁ ভাই বলেন আমি বললাম আপা আমি তো বুঝি না মাঝে মাঝে আপনার এরকম একটা অবস্থানে দেখি যে আপনি কফিলের ছেলে রুমে যান রুমে যাওয়ার পরে মাঝে মাঝে জানালা দিয়ে এটা দেখতে পাই এগুলো কী উনি তখন কাঁদে আমি তখন বললাম বই কাঁদেন না আপনি আমার কাছে বলেন কী হয়েছে আপনার আপনি কেন এরকম করেন উনি আমার বলে বাইরে আমার এই দুনিয়াতে কেউ নেই বাপও নাই মাও নাই ইতিম এবং আমি খুবই কষ্টপ্রাপ্ত একটা মানুষ আমার তিনটা সন্তান আছে তিনটা মেয়ে আছে আমার তিনটা মেয়ের নিয়ে আমি খুব কষ্টে বাংলাদেশে ছিলাম বাংলাদেশে হাজার হাজার লোকের কাছে দর্শন হইতাম খারাপ কাজ করতাম তো সেখানে দর্শন আর খারাপ কাজ হওয়ার থেকেও এই উমানে আসছে আইসা ওনার কাছে পড়ে আছে এখন তো একটা মানুষ আমার সাবুক দেয়া পিটায় বা আমারও ব্যবহার করে কিন্তু এখানে তো আমি ভালো আছি আমার টাকা আমার তিনটা মেয়ে বাংলাদেশে ভালো করে চলতেছে ওনার মুখের দিকে তাকায় তখন আমার মায়ের কথা বড্ড মনে পড়ে গেল আহারে আমার মাও তো ওই তিনটা মেয়ের দিকে তাকায়া। আমার মাও আমার বাবার কবরে মাঠে দিতে পারে নাই আমার বাবার কবরের কাছে আসতে পারে নাই মরণকালে আমার বাবার মুখটা দেখতে পারে নাই আমার মনে হয় আমার বাবার চোখগুলো মরা অবস্থায় যেন খুলে যাইতেছে আমার মাকে ডাকার জন্য যে আইস হাসো আমার মুখটা একটু দেখা যাও আমার তখন বড্ড মায়া লাগলো আমার কাছে মনে হলো যে আমি তো জীবনে কারোর জন্য কিছু করতে পারি নাই আমি আয়সা মেয়েটার জন্য কিছু একটা করব। আস্তে আস্তে করে তার সাথে আমি একটা ভালো সম্পর্ক তৈরি করলাম কথা বলি সেও আমার সাথে কথা বলে মাঝে মাঝে গোপনে গোপনে কথাবার্তা বলি এমন করতে করতে একটা ভালো সম্পর্ক তার সাথে আমার হইল। আমি তখন তারাই বললাম যে আপনি একটা কাজ করেন আপনি এখান থেকে চলে যান তখন দুজনের মাঝে খুব ভালো সম্পর্ক আমার জন্য রান্নাবান্না করে আমার জন্য খাবার আইনা দেয় আমার সাথে খুব মিষ্টি মিষ্টি কথা বলে খুবই মধুর সম্পর্ক অত্যন্ত মধুর সম্পর্ক তা আমি বললাম যে আপনি একটা কাজ করেন আপনি এখান থেকে চলে যান আপনি এখানে থাইকেন না কারণ এখানে থাইকা তো আপনি নির্যাতিত হচ্ছেন অপমানিত হচ্ছেন এখানে আপনি কেন থাকবেন আপনি এখান থেকে চলে যান তিনি আমারে বলে আমি কই যাব আমি কার কাছে যাব আমি কোথায় যাব আমার যাওয়ার জায়গা কোথায় আমি বললাম কি বলেন আপনি কই যাবেন কোথায় যাবেন আপনার যাওয়ার জায়গা কোথায় এটা কোনো কথা বলেন আপনি আপনি চলে যান আপনি এখানে থাইকেন না আপনি চলে যান উনি আমার বলে আমি কোথায় যাব, তুমি আমার কোথায় যাইতে বলতেছো আমি কই যাব। আমি বললাম আপনি আমার বাড়িতে চলে যান বলে তোমার বাড়িতে আমি বললাম হ্যাঁ আমার বাড়িতে চলে যান আমার বাড়িতে আমার বাড়িতে আমার বিটার মধ্যে কেউ নেই আমার তিনটা বোন ছিল তিনটা বোনের বিয়ে হয়ে গেছে আমার বিটাটা পুরো খালি পড়ে আছে আমার ঘরের বিটায় কেউ নাই আপনি আমার ঘর বিটায় গিয়া থাকেন আমি তখন আমার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো সব তার কাছে বললাম আমার বাবার ঘটনা মায়ের ঘটনা আমার বোন গোলার ঘটনা তখন তার চোখের পানিগুলো টলমল করে পড়তেছে সে আমার বলি এরকম একটা মানুষ আপনি বললাম হ্যাঁ আমি এই জন্যই আপনাকে দয়া দেখাইতে চাই আপনি চলে যান বলি এভাবে তো আমি যাব না আপনি আমারে বললেন আমি আপনার বাড়িতে গিয়ে উঠবো কোন পরিচয় উঠবো আমার পরিচয় কি। আমি তখন বললাম আপনি কোন পরিচয় চান উনি বলে উনি আমার বয়সে বড় হবে তা আমারে বলে তুমি যদি আমার বিয়ে করো তুমি যদি আমার স্বামী হও আমি তোমার বউ পরিচয় তোমার ঘরের বিটায় যাবো আমি তখন চিন্তা করলাম জীবনে যে কখনো বিয়ে করবো এটাই তো চিন্তা করি নাই কেউ আমার বউ হইব এটাই তো কখনো ভাবি নাই যাই হোক মহিলাটার বিয়ে করার পরে যদি এই মহিলাটা অন্তত ভালো আমার মুখের দিকে তাকায় আমার বাড়িতে গিয়া থাকে যা মহিলাটারে বিয়ে করুম তিনটা বাচ্চা নিয়ে এই মহিলারই বিয়ে করব আল্লাহ কপালে যা রাখছে তাই হইব আল্লাহ কপালে যা রাখছে তাই হইব ওই মহিলাটারে বিয়ে করবো এরপরে আমি ওমানের একজন বাঙালি হুজুর টাইকা একদিন শুক্রবারে ওই মহিলারও ছুটি আমারও ছুটি আমরা দুজনেই ছুটিতে এক বাড়িতে যাইয়া এক বাঙালি পরিবারে গিয়া ওইখানে আমি আরও বিয়ে করি বিয়ে করার পরে সেদিন রাতে খুব চুরি করে ওর সাথে থাকে এবং তার থেকে তিন দিনের মাথায় আমি তখন বিষা টিকিট সবকে করি আমি সরাসরি ওকে অ্যাম্বাসিতে পাঠাই দিই ও অ্যাম্বাসিতে চলে যায় অ্যাম্বাসিতে গিয়ে অভিযোগ করে আমি এখানে থাকবো না তার দুই বছর কন্ট্রাক্ট প্রাইশে সে আর বিশা লাগায় নেই পরে আমার যেই কফিল ছিল আমার কফিল তো ভালো মানে আমার যে আরবাব সে ভালো তার ছেলে খারাপ সে তখন করলো কি ওরে দেশে পাঠানোর ব্যবস্থা করে দিল দেশে পাঠাই দিয়েছো দেশে চলে গেছে ডিরেক্টলি বাড়িতে গেছে মারে ফোনের মাধ্যমে জানলাম যে মা এই ঘটনা মা বলে তুই চিনোস না জানোস না আমি বললাম মা মেয়েটার বাড়িও চট্টগ্রামে আমার বাড়িও চট্টগ্রামে এখন চিনি না জানি না এটা তো পরে এখন মেয়েটা এরকম একটা বিপদে পড়ছে এরকম বিপদগ্রস্ত একটা মানুষকে কি আমি সাহায্য করব না মা তুমি কি বলো আমার মা বলে যাই হোক তোর মনটা অনেক নরম তো নরম মনের কারণে তুই হয়তো এটা করতেছিস আচ্ছা ঠিক আছে পাঠা পরে পাঠাইলাম ওই মা তখন মহিলারে নিয়ে গেল নিয়ে আমার বাড়িতে খুব সুন্দর করে রাখলো তা আমি ওরে বললাম যে আইসা তুমি তোমার এই সন্তানগুলোকে নিয়ে আসো বলে না আমার তিনটা মেয়ে তো এগুলোর আমি মাদ্রাসায় দিয়ে ওরা মাদ্রাসায় থাকে ওইখানে পরে ওই মাদ্রাসায় থাকে মাদ্রাসায় পরে মাসে মাসে টাকা দিলেই হবে আমার মেয়েগুলার আমার আনার দরকার নেই আমি বললাম ঠিক আছে তাহলে বেশ ভালো তুমি আমার বাপের বিটায় থাকো এখানে থাকো আমি তোমার বিয়ে করছে মারে বললাম তা আস্তে আস্তে মা ও আমার আম্মার সাথে থাকতেছে রান্না বান্না করতেছে ওর সাথে খাওয়া দাওয়া করতেছে ওরও খুব ভালো আমার বাড়িতেও যাচ্ছে মানে এই সুলেমান শেখের বাড়িতেও যাচ্ছে এই বাড়িতেও থাকতেছে দুই বাড়িতে মিলে ও থাকতেছে আস্তে 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 দুই বাড়ির সাথেও অনেক ভালো সম্পর্ক এই বাড়িতে ওই বাড়িতে ওই বাড়িতে যাচ্ছে আমার আম্মার সাথেও ভালো সম্পর্ক সুলেমান শেখের সাথেও ভালো সম্পর্ক খুব ভালোভাবে থাকতেছে আমি তখন বিদেশে পড়ে আসি কিন্তু আমি যে এই ঘটনা করে আয়সারে দেশে পাঠাইলাম এটা কিন্তু আমার কফিল বুঝতে পারে নাই আমার কফিল কিন্তু জানে না যে আমি এই ঘটনা করে আশারে পাঠাইছি কফিল জানে আয়সা আয়সার গ্রামের বাড়িতে চলে গেছে এরকম করে কিছুদিন কাটতেছে একদিন দুই দিন তিন দিন করে করে প্রায় নয় মাসের মতো কেটে গেছে এনেমে যে আমার কফিল আমাকে অনেক ভালোবাসে আমাকে বেতন দেয় আমার খুব সেবা করে যত্ন করে আমার মা তখন পর্দা পরশিতা করে ঘরের ভিতরে থাকে ঘরের বাইরে যায় না আয়সা তখন একটা ঘর বানাইয়া আমার ওই বিটায় যে পুরনো ঘরটা ছিল এটারে ভাইয়া নতুন করে বানাইয়া ওই ঘরেও খুব ভালো করেই আছে মাঝে মাঝে ও গ্রামের বাড়িতে যায় ওর মেয়েগুলোই দেখে আসে ওর মেয়েরই দেখে আসে আর ওর যে আমি বিয়ে করছি আমি কিন্তু কোনো কাবিন করি নাই কারণ ওই দেশে কাবিন করতে হইলে কিন্তু আপনার ডকুমেন্ট লাগে আর বাপ বা কফিলের অনুমতি লাগে তা আর বাপ কফিল তো আমার অনুমতি দিবে না আমি বিয়ে করবো কেমন এই জন্য শুধু হুজু ডেকে কলমাটা করছে তো চলে গেছে এরকম করে একদিন দুই দিন তিন দিন চার দিন করে কাটতেছে প্রায় নয় মাস পরে আমার মা হঠাৎ করে একদিন আমার বলতেছে বাবারে তুই তো মনে হয় খালকেটা কুমির আনছস আমার মা আমারে বলে আমি তখন বললাম যে কি বললাম তুমি আমি এটা কুমির আনছি এটা কি ধরনের কথা বলতেছো আমার আম্মা বলে হ আমার মনে হয়তো খালকাইটা কুমির আনছিস এ মেয়ের কিন্তু স্বভাব চরিত্র খুব একটা ভালো না এই দেখি সোলেমান শেখের লোকে কেমনে কেমনে গিসে গেসে কথা বলে আমি তখন বললাম এটা কি বললাম মা তুমি সোলেমান শেখ তোর বাবা হয় আমার মা বলে তুই সোলেমান শেখের চরিত্র সম্বন্ধে জানোস না তোর এত যুবতী বউ ওর চরিত্র তো ভালো না আমি তো তোর বোনগুলোরই বাড়ি জানি না তোর ভুন করলে এই বাড়িতে না কেন তোর চরিত্র খারাপ তোর নজর খারাপ আমি তখন বললাম তার মানে তুমি কি বলতে চাচ্ছ মা আমি তো তোমার কথা বুঝি না আমার মা বলে বাবারে আমি কি বলবো আমি জানি না তবে আমার কাছে মনে হয় রে বাবা তুই কেটে কুমির বাড়িতে ঢুকেছিস এরকম করে সময়গুলো কাটতেছে আর মাঝে আমি চিন্তা করলাম যেহেতু আমি বাড়িতে নাই তাইলে মনে হয় এরকম কোনো একটা ঘটনা মনে হয় ঘটতেছে মনে হয় কিছু একটা হইতেছে পরে আমি আমার কফিলে বললাম আর বাবরে বললাম যে আর বাবা আমার ছুটি দিয়ে আমি দেশে যাবো আর বাবা ছুটি দেবো কিন্তু তিন মাস পরে আমার বললো ঠিক আছে এখন ছুটির জন্য অ্যাপ্লিকেশন করছিস তিন মাস পর আমি তোমরা পাঠাবো এরই মাঝে আমি আয়সারেও ফোন করে বললাম যে আমি তিন মাস পরে দেশে আসতেছি তুমি সব কিছু ঠিকঠাক করো তোমার বাড়িতে কথাবার্তা বলো আমি তোমার পারিবারিকভাবে অনুষ্ঠান করে তোমার বিয়ে করে আনবো এই কথা আমি তখন আয়সারে বলতেছি আয়সাও তখন আমার প্রস্তাবে রাজি হলো আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমি তোমারে বিয়ে করে অনুষ্ঠান করব এই আমি আমার পরিবারকে জানাবো বা আমার যারাই আছে দূর সম্পর্কের আত্মীয় তাদেরকে জানাবো জানাই এটা করব। এরপরে একটা পর্যায়ে আমি দেশে আসবো আমি দেশে ভাই যেদিন আসবো তার এক মাস আগে আমার আয়েশা আমার বাড়ি থেকে পালায়ে গেছে আমি যেদিন দেশে যাব তার এক মাস আগে পালায়ে গেছে আমার মা আমার বলে এই মেয়ে তো পালাইছে মেয়ে তো নাই আমি বললাম কই গেছে মা বলে আমি জানি আমার তো কোনো আইডি কার্ডও নাই ওর যে বিয়ে করছে কোনো ডকুমেন্টও নাই তা ওর ঠিকানা আমি খুঁজে বের করবো কেমনে এবার আমি আমার কফিলডে ধরলাম কফিলডে ধরে বললাম যে কফিল আমাদের বাসায় যে কাজ করতো আয়সা নামের একটা মেয়ে বাংলাদেশের ওর কোনো পাসপোর্টের ফটোকপি তোর কাছে আছে বলে হো আছে তো আমি আমার একটু ফোটোকপিটা দরকার দিবি ওরে অনেক বুঝে ওই ফটোকপিটা থেকে পাসপোর্টের ফটোকপি থেকে আমি তখন ওই মেয়ের ঠিকানা বাইর করি ঠিকানা বাইর করার পরে আমি দেশে আসি ছুটিতে দেশে আসার পরে আমি এই ঠিকানা অনুযায়ী ওই জায়গায় গেলাম মেয়েরে খোঁজার জন্য কিন্তু ওই জায়গায় যে জানতে পারলাম যে তার বাপও আছে তার মাও আছে তার সবাই আছে এবং তার যে তিনটা মেয়ে তার বাপ মায়ের সাথেই থাকতো কিন্তু তিনটা মেয়ে সে এখান থেকে নিয়ে চলে গেছে তিনটা মেয়ে এখান থেকে সে নিয়ে চলে গেছে সে আসছে এই বাড়িতে আইসা তার বাপমায়ের সাথে কথাবার্তা বইলা তিনটা মেয়ে নিয়ে চলে গেছে কিন্তু বাপমাইও জানে যে তিনটা মেয়ে নিয়ে সে কোথায় গেছে তার বাপ্মা আমার কাছে সত্য কথা বলে না আমার বলে তুমি কে এখান থেকে চলে যাও এখানে থাকো না থাকলে সমস্যা হবে এটা ওইটা বলে আমার সাথে খারাপ ব্যবহার করতেছে আমিও তো ওখান আর জিলাম না যেহেতু আমার কাছে প্রমাণ নাই তার বিয়ে করছে কাবিন তো নাই আমি ওইখানে কোন প্রমাণ বা কী নিয়ে আমি ওইখানে দাঁড়াবো ওর এখানেও কথাবার্তা বললাম না বইলে বাড়িতে চলে আসলাম আইসা মাস্টার সাথে দেখা করলাম মা আমার বলে এই মেয়ে খারাপ চলে গেছে ভালো হয়েছে কোন ছেলের সাথে চলে গেছে কোন জায়গায় চলে গেছে এগুলো নিয়ে তুই চিন্তা করিস না তুই আর ভাবিস না আমি বললাম যে মা ঠিক আছে এরই মাঝে আমার কফিল হঠাৎ করে আমার ফোন দিছে আমার কফিলে হার্ট অ্যাটাক করছে মানে কফিলের অবস্থা খারাপ কফিলের বউ কল দিছে যে এই সাউন্ড তোর আরভাবে হার্ট অ্যাটাক করছে হসপিটালে তুই তাড়াতাড়ি চলে আয় তুই প্রয়োজনে আবার যাইস প্রয়োজনে আবার যাইস তুই চলে পরে চিন্তা করলাম যেহেতু বউটাও চলে গেল এরপরে মায়ের ওই অবস্থা আমার কফিলে যেহেতু শরীর খারাপ আমি চলে যাই পরে আমি কী করলাম ওই টিকিটটা সামনের দিকে আইনি আমি তখন চলে গেছি আবার উমানে উমানে বিয়া আমি ওখানে থাকতেছি থাকতেছি আমার মা তখন আমার কাছে বারবার বলে তোর সোলেমান বাবা কিন্তু আমার সাথে ভালো সম্পর্ক নাই তিনি তা জায়গা নাকি বিক্রি করে কি করে না করে আমি জানি না এরই যে অনেক দিন কেটে গেল অনেকগুলো দিন কেটে গেল হঠাৎ করে আমি মায়ের মাধ্যমে জানতে পারলাম যে সোলেমান শেখ নাকি এখানে আর থাকে না মানে এই গ্রামে আর থাকে না এই গ্রাম থেকে চলে গেছে আবার কিন্তু সোলেমান শেখের যে মেয়েরা ছিল ছেলেরা ছিল তারা কিন্তু যখন জানতে পারছে যে আমার মাকেই সোলেমান শেখ বিয়ে করছে এরপরে তার ছেলে মেয়ে কিন্তু টোটালি তার সাথে যোগাযোগ বন্ধ করে দিচ্ছে এবং টোটালি কোনো কথা বলে নাই বাবা বলেই তার আর পরিচয় দেয়নি হঠাৎ করে মায়ের মাধ্যমে জানতে পারি সোলেমান শেখ নাকি পালায় গেছে বাড়ি থেকে চলে গেছে মানে সব কিছু পালায় চলে গেছে কুই চলে গেছে কোন জায়গায় গেছে এবার মায়ের মাধ্যমে আস্তে আস্তে জানতে পারি আমার মা আমাকে জানায় সুলেমান শেখ নাকি তার স্থাবর ও স্থাবর যত সম্পত্তি ছিল ইভেন তার যে বাড়ির বিটা আছে এটাও বিক্রি করে দিছে বাড়ির বিটা মানে জমিন যা আছে সব বিক্রি করে দিছে ওনার কিন্তু অনেক সম্পত্তি ছিল সব বিক্রি করে দিছে যদিও এর আগে উনি অনেক বিক্রি করছে এর আগে বিক্রি করে কি করছে জানি না কিন্তু ইদানিং বলতেছে মা বাড়ির বিটা অনেকে বিক্রি করে দিছে আমাদের এলাকার লোকদের কাছে তারা নাকি বাড়ির বিটা দখল করতে আসতেছে মা বলে লাস্ট কিছুদিন যাব সুলেমান শেখ রাতে ঘুমাইতো না আমি করতো অনেক কিছু করতো অনেকেই বলে সে মনে হয় জায়গা সম্বন্ধে বিক্রি করে তার মেয়েদের কাছে বা তার ছেলের কাছে চলে গেছে যেহেতু তার ছেলে মেয়ে তার সাথে যোগাযোগ রাখে না তার সাথে সম্পর্ক রাখে না মনে হয় তার সন্তানের কাছে চলে গেছে সবাই এটাই বলতেছে আমি তখন বললাম ভালো কথা চলে গেছে ভালো কথা এভাবে আমি মারে বললাম যে ঠিক আছে তুমি ওই বিটা ছেড়ে দাও তুমি আমাদের বিটায় চলে আসো আমাদের বিটায় এসে আমার বাপের কবরের কাছে তুমি থাকো মাহাতোখানস বাবার কবরের সাথে গড় বাঁধলো বাঁধার পরে এখানে মাহাতোক্ষণ থাকতেছে এরই মাঝে কয়েক মাস পরে আমি আমার মায়ের মুখে নতুন আরেকটা নিউজ শুনতে পেলাম আমার মা বলে এই সুলেমান শেখ নাকি আমার বউর সাথে পালাইছে আমি বললাম ইডি কী বলো আয়সার সাথে মা বলে হ আমি খবর পাইলাম যে সে নিয়ে চট্টগ্রাম শহরে আছে আমার ভিতর তো তখন আসমানদাবাজি কি রিডি কী বলে নিয়ে চট্টগ্রাম শহরে আছে মানে ভাই তারই দুই মাস পরে আমার মা আমারে বলে আরে সলিমান শেখ তো আসছে আচ্ছা পাগলের মতো রাস্তা রাস্তায় ঘুরতেছে তার সম্পদ তার সম্পদ তার জায়গা বাড়ি শুধু রাস্তা রাস্তায় ঘুরতেছে আমি তখন বললাম কেন রাস্তা রাস্তায় ঘুরতেছে কেন মা আমারে বলে তা তো জানি না কিন্তু পাগল পাগলে আমি ঘুরতেছে অনেকে আমার ছবি পাঠাই এমনি এমনি দেখি যে হ্যাঁ ঠিক উনি রাস্তা রাস্তা ঘুরে কাপড় সাপড় ছাড়া ঘুরে কেমন যেন পাগল হয়ে গেছে আমি তখন বললাম এরকম হইলো কেন মা উনি মা বলে আমি তো জানি না আমিও লোকের সাথে না আমি ডিভোর্স করে দিব আমি বললাম তুমি ডিভোর্স করো না সেও অল্প হইলেও আমাদের উপকার করছে আচ্ছা ঠিক আছে আমি দেশে আসবো পরে আমি ইমিডিয়েটলি যেহেতু আমার কফিল ভালো হিসেবে আর আমি আগেই বলছিলাম যে আমার ছুটি লাগবে কারণ ওনারা আমাকে তো ওই তিন মাস ছুটি তো আমি কাটাই নাই আমি অল্প কয়েকদিন থেকে চলে আসছি পরে আমাকে পুনরাবার ছুটি আমি তখন দেশে আসছি আইসা দেখি যে সোলেমান শেখ পাগল রাস্তা রাস্তায় ঘুরে আমি তখন বললাম যে কী হয়েছে আপনি এরকম করতেছেন তুই আমারে খাইছ তুই বিদেশ থেকে এক মেয়ে নিয়ে আইসোস ওই মেয়ে পাগল করে দিছে ওই আমার সম্পত্তি সব বিক্রি করছে ওই মেয়ে আমার জায়গায় সম্পত্তি সব বিক্রি করে দিছে আমারে ফকির করে দিছে আমারে নিঃস্ব করে দিছে পরে চিন্তা করলাম কি উনি এরকম করে কেন পাগলামি করে কাপড় খুলে ফেলে এই সেই পরে আমি নিচে ওনারে ডাক্তারের কাছে নিয়ে গেলাম মানে কবিরাজের কাছে নিয়ে গেলাম কবিরাজ বলে বাপ রে বাপ ওনার নামে তো মারাত্মক তাবিজ করে ডাকছে আমি বললাম মানি বলে হ্যাঁ তাবিজ করছে আয়সা আক্তারকে কি বললাম আমার বউ বলে এই তাবিজ করছে এই মেয়ে এরকম তাবিজ করছে যে সে এই মেয়ে যা বলছে সে তাই করছে এই মেয়ে যা বলছে সে তাই করছে আমি তখন বললাম কি বললেন বলেন হ্যাঁ এটাই করছে পরে তার বাড়ি থেকে চোদ্দো পনেরো জায়গা থেকে শুধু তাবিজ উঠানো তাবিজ উঠানো হয়েছে কাপড় দিয়া সাদা কাপড় দিয়া পুতুল দিয়া নখ দিয়া বিভিন্ন জিনিস দিয়া তাবিজ করা হয়েছে আমার তখন আর বুঝতে বাকি ছিল না যে আমার বউ এই আয়শা খুব কৌশলে সোলেমান শেখের জায়গা সম্পত্তিগুলো জানতে পারছে জানতে পারার পরে বুঝতে পারছে যে সোলেমান শেখ এরকম একটা ধনী ব্যক্তি এই সব কিছু তার জানা গেছে তার সন্তানরা তার সাথে যোগাযোগ রাখেন এই সব জানার পরে সে কৌশলে সোলেমান শেখকে কি জানি খাওয়াই দিছে এবং খাওয়াইয়া সোলেমান শেখরে পাগল বানায়া এই সোলেমান শেখের জায়গায় সম্পত্তি সব সেই লুইটা নিয়ে চলে গেছে এবার আমি তখন আইনের আশ্রয় নিলাম আইনের আশ্রয় নেওয়ার পরে চতুর্থে আমার কাছে প্রমাণ ডকুমেন্ট ছিল এগুলো দিয়া তারা খোঁজা শুরু করলাম দীর্ঘ দুই মাস খোঁজাখুঁজি করার পরে যেটা জানতে পারলাম জানতে পারার পরে আমি মনে হয় দুনিয়াতে নেয় আমি জানতে পারলাম সে তার তিন মেয়ে সহ ইউরোপে চলে গেছে তিন মেয়ে সহ সেই ইতালিতে চলে গেছে ট্যুরিস্ট ভিসায় কেমনে কেমনে টাকা দিয়ে সেই ইতালি চলে গেছে সে এখন ইতালিতে আছে। তার পাসপোর্ট তার যে পাসপোর্ট ছিল সে পাসপোর্ট নাম্বার তো আমার কাছে ছিল পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করে জানতে পারলাম সেই ইতালি চলে গেছে এবং শুধু ইতালিতে সে থাকে নাই ইতালিতে গিয়া অল্প কয়েকদিন থাকে সে ইতালি থেকে ডিরেক্টলি ক্যানাডা চলে গেছে সে এখন ক্যানাডাতে আছে। আমার মা বলে সুলেমান শেখের বাড়ির সামনে আনিস না গ্রামের সবাই বলে সুলেমান শেখ মানুষ খারাপ এর বাড়িতে জায়গা দিস না ওরে জায়গা দিস না তারপরেও চিন্তা করছে আমার মা তো ওরে কলমা কাবিন করে বিয়ে করছে আমার মা তো ওরে বিয়ে করছে ওর কারণে না হয় আমার বাপ মারা গেছে যাই হোক এই মানুষটাও তো প্রতারিত হয়েছে সেও তো কষ্ট পাইছে চিন্তা করলাম তার তো সন্তানও তার কোনো খবর নেই তার বউ তার খবর নেই নেই এই মানুষটাও তো অসহায় রাস্তা রাস্তায় পাগলের মতো ঘুরতে আমি ওইখান থেকে বাড়িতে আনছি আইনা হুজুর কবিরাজ ধরে আস্তে আস্তে ঠিক করছি এতে আমার ছুটি শেষ হইলো আমি পুনরায় আবার উমানে গেলাম ওমানে যাওয়ার পরে আমার মারে বললাম মা তুমি ওনারা দেখো মা তখন আমার মুখের দিকে তাকে ওনারা ডাক্তার কবিরাজ দেখে দীর্ঘ এক বছর পরে ওনার মাথা ঠিক করছে ওনার মাথা ঠিক হলেও পরে দুই বছর পরে আমি উমান থেকে আবারও আসলাম আসার পর আমার আম্মা তখন আমার বিয়ে করাইছে আমার বিয়ে করাইছে আমাকে বিয়ে শি করাইছে আলহামদুলিল্লাহ আমি সন্তানাদি আমার বউ খুব ভালো এবং ওই ঘটনার প্রায় কিছুদিন পরে আমি বিয়ে শাদী করার আমার একটা পুত্র সন্তান হওয়ার প্রায় কিছুদিন পরে সুলেমান শেখ এন্তেকাল করে মারা যায় তো শেষ বয়সে পর্যন্ত সুলেমান শেখ আমার মায়ের কাছে অত্যন্ত ভালো ছিল গ্রামের সবাই বলে আমার মা অনেক যত্ন করছে আদর করছে আমার মৃত বাবারই যেরকমভাবে যত্ন করছে একইভাবে সোলেমান শেখেরও যত্ন করছে তো আমার গ্রামের অনেক মানুষ বলে সোলেমান শেখকে শেষ বয়সে আশ্রয় দেওয়াটা আমাদের ঠিক হয়নি আমরা অনেকে এটা অন্যায় করছি অপরাধ করছি সোলেমান শেখের রাস্তায় শিয়াল কুকুরের মতো মরতো এটা এনেক উচিত ছিল তো ভাই আমি একটা জিনিসই বুঝি বিচার করার মালিক তো আল্লাহ আসেই আমি দুনিয়াতে বসে আর কিসের বিচার করব। রাবুল আলামিনের চেয়েও বড় বিচারক তো এই দুনিয়া থেকে হতে পারে না বিচার যদি করার তিনিই করবে আমি মাফ করে দিয়েছি শেষ বয়সে তিনি যতই অন্যায় করেছে আমার মায়ের কাছে তিনি অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ আপন ভাই আমি এখন একটা ছেলে এবং একটা মেয়ের বাবা আমার একটা ছেলে একটা মেয়ে আছে আমার ইচ্ছা আছে বড়ো ছেলেটাকে আমি আলেম আলেমে পড়াবো তাকে আমি কোরআনে হাফেজ বানাবো এবং মেয়েটাকেও আমি দিনই শিক্ষা দিচ্ছি আমার বউ আমার বউ ভালো আমার বউ অনেক দিনই আমার মাও ভালো আছে এখন আমার তিনটা বোনকে বিয়ে দিছি তিনটা বোন জামাই যদিও আগে গরিব ছিল বাট প্রত্যেকটা বোন জামাইকে আমি মোটামুটি আমার তরফ থেকে কিছু দেওয়া হলো তাদেরকে আমি লাইনে উঠেছি তারা এখন ভালো আছে। তাপন ভাই আমি উমানে এখন ব্যবসা বাণিজ্যও করি চাকরির পাশাপাশি টুকিটাকি বিভিন্ন বাগানের কাজ যেহেতু জানি অনেক বাগানে গিয়া মানে বাগান কিনছি বাগান কিনে ওইখানে খেজুরের চাষ বা অনেক তামাক চাষ অনেক চাষ হয় এগুলো করি আলহামদুলিল্লাহ ভালো আছে। টাকা পয়সা সবই ইনকাম হইতাছে এখন সুখে আছি ইদানিং আপনার গল্পগুলো শুনি গাড়ির মধ্যে ছাইড়া দিয়া ভালো লাগে তাই আপনার কাছে আমার জীবনে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো জানাইলাম তো লাস্টের দিকে আমার আরও অনেক ঘটনা ছিল আমার বউ দেশে যাওয়ার পরে টুকিটাকি এগুলো বলি নাই করে বলছি কেমন লাগছে আপনার কাছে আমার জানাবেন আর আমার সাথে যোগাযোগ করবেন আমি উমান মাসকাট উমান মাসকাট রুই বলে একটা জায়গা সেখানে থাকি ভালো থাকবেন আপন ভাই আসসালামু আলাইকুম বন্ধুগণ সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত চট্টগ্রামের ভাই শাওনের জীবনের বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখ থেকে শোনার জন্য বন্ধুরা অনেক দিন পরে একটা গল্প রেকর্ড করে একটা গল্প আপনাদেরকে শুনি আমার নিজের কাছে অনেক ভালো লাগছে তবে শাওন শেষের দিকে একটা উধার মনের উধার মন মানসিকতা দেখিয়েছে অনেক বড় মনের পরিচয় দিয়েছে সোলেমান শেখকে শেষ বয়সে তার বাড়িতে জায়গা দেওয়া এটা হয়তো আমার জায়গায় হলে আমি নিজেও করতাম না চরম প্রতিশোধ নিতাম কিন্তু শাওন নেয় নাই এবং সে আমাকে একটা কথাই বলছে যে আপন ভাই বিচার করার মালিক তো আল্লাহ আছে আমি কী বিচার করব। এত বড় মনের মানুষ হতে পারে না সিরিয়াসলি আমি শাওনের জন্য দোয়া করি আল্লাহ তাকে আরও অনেক বছর বাঁচিয়ে রাখুক তার মাকে বাঁচিয়ে রাখুক তার স্বপ্ন তার সন্তানদেরকে দিনই শিক্ষা দেওয়ার তার সন্তানকে দিনই শিক্ষায় শিক্ষিত করুক এই শুভকামনায় আমি এখন আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে তবে হ্যাঁ এই গল্প নিয়ে আপনার মতামত কমেন্ট বক্সে লিখতে বলবেন না কারণ শাওন আমার প্রতিনিয়ত আমার ভিডিও দেখে এবং সে আমার খুব পুরনো একজন সাবস্ক্রাইবার আমার সব ভিডিও সে দেখে সুতরাং সে কমেন্টগুলো পড়বে এই জন্য আপনারা কমেন্ট করতে বলবেন না السلام عليكم